कृपा बिंदु दिया करो ए दासे तृण पे खाती ही ना गुरुदेव कृपा बिंदु दिया करो ए दासे तृण पे खाती ही ना सकल सहने बल दिया सहने बल दिया कर निज माने स्नेह दीना गुरुदेव कृपा बिंदु दिया करो ए दासे तृण पे खाती ही ना সিলহেটের সব ভক্তদেরকে আমার স্পেশাল স্পেশাল প্রণাম আর প্রভুজি যিনি বইটা বার করেছেন এটা আমার জন্য কত প্লেজেন্ট সারপ্রাইজ ছিল আমি তো এটা জানতাম না জাস্ট গুরুমাজি ব্যাস পূজার কিছুদিন আগে আমাকে মেসেজ দিয়েছেন যে এরকম একটা বই বার করারে আছে তো আমি বললাম ঠিক আছে খুব ভালো আর তারপরে যখন মায়াপুর আমি ব্যাস পূজাতে গেলাম তখন আমার হাতেই দিয়েছে এটা গুরু মহারাজকে দিতে জন্যে তো সবচেয়ে বিউটিফুল সারপ্রাইজ আমাকে সুযোগ দিয়েছেন আই এম সো ভেরি গ্রেটফুল আমি সিলহেটে ভক্তদেরকে এই যেটা অফারিং করেছে আমি সব সব সময় মনে রাখবো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বুক যেটা আপনি বার করলেন গুরু মহারাজকে তো অনেক কিছু আমার বলার ইচ্ছা থাকে কিন্তু সব কিছু তো বলা যায় না কিন্তু আমি যেটা গুরু মহারাজ ব্যাপারে আমার যেটা বলার আমার যে মনের মধ্যে ভাবগুলো ছিল সেটা আপনারা একটা মানে বইয়ের ভিতরে এ করে গুরু মহারাজকে প্রেজেন্ট করলেন আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সো সর্বপ্রথম তো সিলহেটে ভক্তদের সবাইকে আমার দণ্ডবত প্রণাম বাঞ্চা কল্পতরু ভয়শ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কী জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কী জয় ইসকন বর্তমান গুরুবৃন্দ কী জয় হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ কী জয় নমো ওম विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री श्री राधा दामोदर भगवान की जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय सीताराम लक्ष्मण हनुमान की जय श्री श्री गौर निताय की जय श्री प्रभुपाद की जय गुरुमहाराज की जय ओम अज्ञानतिमिरांधस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः हरे कृष्ण सो আজ কি আমরা একটা খুব সুন্দর বিষয়টা নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি গুরু মহারাজের যে বইটা বার হয়েছে মিলওয়াকে টু মায়াপুর আমার মনে হচ্ছে এটার বাংলা অনুবাদে হয়ে গেছে সো আজকে আমরা এই বইয়ের ভিতরে যেটা যেটা লেখা আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব অবশ্য এই বইতে যেটা লেখা আছে সেটা খুবই সংক্ষিপ্তে আছে গুরু মহারাজের জীবনের ব্যাপারে যদি কেউ পুরোপুরো লিখতে চায় তাহলে কমপক্ষে 1000 ভলিউম লাগবে একটা ভলিউমে হবে না এই পৃথিবীতে যতগুলো শহর আছে সব শহরে ভক্তরা এক একটা বই বার করলেও এটা শেষ হবে না যত গুরু মহারাজ প্রচার করেছে যত লোকের জীবনটা গুরু মহারাজ টাচ করেছে অনেক লোকের কাছে অনেক কিছু বলার আছে গুরু মহারাজের ব্যাপারে কীভাবে উনি ওনাদের জীবনে
কত কিছু চেঞ্জেস নিয়ে এসেছে, কীভাবে ওনাদেরকে ভক্তিতে নিযুক্ত করেছে। কিন্তু এই বই সিম্পলভাবে গুরু মহারাজের জন্ম, ওনার মা বাবা আর কীভাবে উনি ইসকনের সাথে জড়িত হয়েছে, কীভাবে ওনার দীক্ষা হয়েছে, প্রথম দীক্ষা, দ্বিতীয় দীক্ষা, সন্ন্যাস দীক্ষা, কীভাবে ওনারা প্রভুপাদকে কত আলাদা আলাদা সেবাগুলো দিয়েছে, আর তারপরে কীভাবে গুরু মহারাজ একটা দীক্ষা গুরু হয়েছে, ইসকনে জিবিসি হয়েছে, আর তারপরে ওনাকে যে স্ট্রোক এসেছে, আর তারপরে শেষে ওনার যে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট। সো এরকম সংক্ষেপে গুরু মহারাজের পুরো জীবনের ঘটনাগুলো খুব সংক্ষেপভাবে এই বইয়ে লেখা আছে। তো আজকে আমরা ওখানেই স্টার্ট করব, কীভাবে গুরু মহারাজের জন্ম হয়েছে। 1949 এপ্রিল মাসে, 9th এপ্রিলে, আর গুরু মহারাজের জন্মস্থান হচ্ছে মিলওয়াকি, যেটা হচ্ছে বইয়ের নাম মিলওয়াকি। মিলওয়াকি হচ্ছে একটা শহর উইসকনসিন স্টেটের ভিতরে আমেরিকা দেশে। সো ওখানে ওনার জন্ম হয়েছে, আর ওনার বাবার নাম ছিল জন হার্বার্ট, আর ওনার মায়ের নাম ছিল লোরেন এর্ডম্যান। আর গুরু মহারাজের আর দুইজন ভাই ছিল। তো গুরু মহারাজের একজন দাদা, ওনার নাম ছিল জ্যান, আর একজন ছিল জেফ। আর গুরু মহারাজের যারা মানে গুরু মহারাজের দাদু মানে ওনার বাবার বাবার মানে ওরা জার্মানি থেকে এসেছে, ওরা মানে আমেরিকান না, ওরা জার্মান। আর জার্মানি থেকে অনেক বছর আগে ওরা বাল্টিমোর বলে একটা জায়গাতে ওরা সেটেল হয়েছে। আর ওখানে তারপরে আগে তো কিছু মিছু মানে একটু কিছু চাকরি করতেন, তারপরে উনি নিজে একটা নিজের দোকান খুলেছেন, পেন্টের দোকান, মানে ওই পেন্টগুলো, টারপলিন অয়েল পেন্টিংগুলো বিক্রি করে। তো মানে খুব হার্ডওয়ার্ক করে একটা দোকান থেকে নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চার, পাঁচ, এরকম করে করে 60 দোকান খুলেছে, অল ওভার ব্রাঞ্চেস খুলেছে। খুব ধনী ছিলেন। গুরু মহারাজের দাদুর বাড়ি এরকম ছিল, গুরু মহারাজ বলতেন যে বাড়িটা দেখতে জন্যে ক্রিসমাস সময় মানে বাইরের লোকেরা আসতো, জাস্ট বাড়িটা দেখতে জন্য, মানে একটা মিউজিয়ামের মতো, খুব বিশাল বড় বাড়ি, বাড়ির পিছনে বাগান, বাগানের কাছে পুকুর, টেনিস কোর্ট, সুইমিং পুল, খুব সুন্দর, মানে দেখতে খুব বিশাল বাড়ি, 2-3 তলা, বিশাল একটা রাজভবনের মতো। তো গুরু মহারাজের ছোটোবেলার জীবনটা মানে খুবই বেশি রয়্যাল ছিল, খুব সুন্দর পরিবেশ, আর মা বাবা দুইজনই খুব ভালো। আর গুরু মহারাজের যে বাবা ছিলেন, ওনার স্বভাবটা খুব ভালো ছিল, গুরু মহারাজ বলতেন যে, কিন্তু একটা সমস্যা ছিল যে ওনার গুরু মহারাজের বাবার যে মুখটা, মুখের উপরে একটা জন্মচিহ্ন ছিল, যেরকম অনেক সময় একটা থাকে কি বলে একটা বার্থমার্ক, সাধারণত বার্থমার্ক মানে একটুকু থাকে কিংবা কাউকে জাস্ট একটা ডট থাকে, কিন্তু ওনাকে এত বড় একটা বার্থমার্ক ছিল যে যদি কেউ হঠাৎ করে একবারে ওনাকে দেখলে একটু ভয় পেয়ে যাবে, মানে দেখতে এত ভালো লাগতো না। কিন্তু স্বভাবটা খুব ভালো, এরকম স্বভাব ভালো যে উনি ট্রেনিং নিয়েছেন একটা পুরোহিত, যেরকম আমাদের ভারতীয় কালচারে থাকে, যেরকম গুরুকুলে পড়ে একটা প্রিস্ট মানে ইংলিশে যেরকম প্রিস্ট বলে, একটা পুরোহিত, একটা পূজারী, কীভাবে সেভাবে উনি ট্রেনিং নিয়েছিলেন। কিন্তু তারপরে উনি চার্চে না কাজ করে মিলিটারিতে একটা চিকিৎসকের মতন চাকরি করছিলেন। তো স্বভাবটা ভালো ছিল, কিন্তু দেখতে মানে লোকেরা একটু ভয় করতো যে গিয়ে ওনার সাথে কথা বলতে জন্য। তো ছোটোবেলা থেকে গুরু মহারাজের মনের মধ্যে এই কথাটা উঠতো যে আমার বাবা স্বভাবটা কত ভালো, কিন্তু দেখতে এরকম, মানে ভিতরে যে লোকটা আছে সেটা আলাদা, যে বাইরের শরীরটা আছে সেটা আলাদা। মানে ছোটোবেলা থেকে গুরু মহারাজ যে একটা শরীর আর একটা আত্মার ভিতরে যে পার্থক্যটা, মানে তখন তো আত্মা বলে এতটুকু বুঝে না ছোট বাচ্চা, কিন্তু মানে যে বুঝতে পারছে যে হ্যাঁ এই দুটো আলাদা জিনিস, শরীর একটা আলাদা জিনিস আর ভিতরে যে লোকটা আছে সেটা আলাদা। তো সেভাবে ভালো জীবনটা চলছিল, তখন গুরু মহারাজের বয়সটা ছিল 9 বর্ষের। আর 9 বর্ষের যখন গুরু মহারাজ এসেছে, 9 ইয়ার্স, তখন ওনার মা বাবা মানে আলাদা হয়ে গেছে, মানে ডিভোর্স নিয়ে নিয়েছে, আর ওনার বাবা আলাদা আরেকটা বিয়ে করেছে। তো যে আরেকটা বিয়ে যে করেছিলেন ওনার বাবা, ওই ও সেকেন্ড ওয়াইফ থেকে একটা মেয়ে হয়েছে, ওর নাম ছিল লেসলি। তো গুরু মহারাজের সাথে ওনার খুব সুন্দর সম্বন্ধ ছিল, তার মানে 3 জন ভাই আর একটা বোন। তো তারপরে কী হলো, যখন গুরু মহারাজের বাবা মা আলাদা হয়ে গেছে, তো
তখন না মনটা একটু ডিস্টার্বেন্স হয়ে গেছে গুরু মহারাজকে। আর তারপরে উনি ওনার মায়ের বাপের বাড়িতে থাকতে আরম্ভ করলেন, মানে এই যে বড় বাড়িটা ছিল সেটা উনি ছেড়ে দিয়েছেন। তাও ছোটো ছোটো জিনিস উনি অনেক কিছু শিখেছেন ওনার দাদু কাছে। যেরকম একবার গুরু মহারাজকে একটা এ হয়ে গেছিলেন, মানে কি বলে ফোড়ার মতো, মানে পুরো শরীরে স্কিন ইনফেকশন হয়ে গেছে। তো অনেক ডক্টরদেরকে দেখানো হলো কিন্তু কেউ তার চিকিৎসা করতে পারছিল না। তারপরে শেষে যে ওনার মায়ের বাবা, ওনার যে দাদু, উনি বলেছেন ও এটা তো আমি এমনি বার করে দেব। তখন গুরুমাস বললো কীভাবে? তো বলছে সিম্পল, যেখানে যেখানে তোমাকে ফোঁটাটা হয়েছে সেখানে তুমি হাত দিয়ে বলো এই ফোঁটাটা ভগবানের নাম নিচ্ছি আমি, তুমি ভগবানে আমি নাম নিচ্ছি সেই জন্য তুমি এখান থেকে চলে যাও, আমার শরীর ছেড়ে চলে যাও। এরকম করে তুমি যেখানে যেখানে হয়েছে সেখানে ভগবানের নাম নো আর তারপর দেখো ওটা চলে যাবে। আর গুরুমাস এত বিশ্বাস ছিল, উনি করে দেখলেন আর সত্যি মানে পুরো স্কিন ইনফেকশন চলে গেছে। তখন গুরু মহারাজ মানে ছোটো বয়স কিন্তু মনের মধ্যে ভাবছিলেন যে তার মানে হরি নাম যেটা যে যে নামটা ওনার দাদু দিয়েছে, বলছে ভগবানের নামে এত পাওয়ার থাকে যে ভগবানের নাম নিলেই মানে রোগটা ঠিক হয়ে যায়। তো এরকম ছোটোবেলা অনেক কিছু মানে জীবনে মানে ভালোভাবে সাবধানেভাবে সব কিছু এ মানে বিচার করে দেখতেন যে হ্যাঁ এটা তার মানে এটা, এটা মানে এটা, কিছু না একটা ভালো গুণ নিতেন, গুণ পাঠ মানে কি বলে লেসন নিতেন প্রতি একটা ইনসিডেন্ট থেকে। তারপরে একবার এরকম হয়েছে যে একটা বাগানে গুরু মহারাজ খেলছিলেন, তো ওখানে একটা কাঠবিড়াল, মানে বাচ্চারা তখনকার দিনে তো বেশি ভিডিও গেম এরকম কিছু ছিল না, খেলা মানে একটু বাগানেই খেলবে, একটু গুলাটি নিয়ে খেলবে কিংবা একটা কিছু কোনো খরগোশের সাথে খেলবে। তো একবার যখন এরকম খেলা করছিলেন তখন দূরে থেকে দেখছে একটা কাঠবিড়াল আছে একটা গাছের শাখার উপরে, তো দূরে থেকে গুলেটি দিয়ে ফেলেছে ওর উপরে, তো কাঠবিড়ালটা নিচে পড়ে গেছে। তো নিচে পড়ে গেছে সবাই তারপর ছুটে গেছে দেখতে জুনে, এখন ওটা মারা গেছে না মূর্ছিত হয়ে পড়ে গেছে জানি না। কিন্তু দেখে গুরুমাস পরে দুঃখ করলো যে এইটা এই খেলাটা ভালো না, যখন আমরা কাউকে জীবন দিতে পারি না তাহলে কারো জীবনটা আমরা নিতে কী করে পারি, এটা তো ঠিক হবে না। তো মানে ছোটোবেলা থেকে উনি মানে অন্য বাচ্চারা যেরকম খেলা খেলতো ওনাকে দেখতে ভালো লাগতো না, উনি মানে অহিংসা দিকে ছিলেন যে কাউকে কষ্ট দেওয়া ঠিক হবে না। তারপরে একবার সে খ্রিস্টান ছিল ওরা বলে ওদের একটা মানে কি আমাদের একদম হিন্দুদের একটা প্রবলেম আছে যে ভক্তি থাকলেও যে একটা সিরিয়াসনেস যে না রবিবার মানে মন্দিরে যেতেই হবে তা না, যাবে না যাবে কিন্তু যে খ্রিস্টান মত যারা পালন করে তারা সেদিকে খুব স্ট্রিক্ট থাকে, মানে এমনি হতে পারে ওদের অনেক ভৌতিক বাঞ্ছা ইচ্ছা আছে কিন্তু রবিবার মানে যে কেউ যদি নিজেকে খ্রিস্টান বলে মানে পাক্কা চার্চে যাবে। তো গুরুমাস তখন সানডে দিনে যখন চার্চে ছিলেন তো একবার সবাই মানে হঠাৎ করে দেখছে যে গুরু মহারাজকে কোথাও দেখা যাচ্ছে না। আর তো গুরু মহারাজের নাম ছিল গর্ডন জন কিন্তু ভালোবাসা দিয়ে ওনাকে ডাকা হতো জে, তো সবাই খুঁজছে যে জে কোথায় জে কোথায়। তা শেষে সবাই দেখছে যে ও যে চার্চে যে বেড়িটা যেরকম একটা অল্টার যে বেড়িটা যে বেড়ির কাছে তুলে উঠে মানে দুটো হাত এরকম করে কিছু একটা মানে প্রার্থনা করছে ভগবানকে জোরে জোরে করে। তো সবাই মানে মনে মধ্যে ভাবছে যে তো ছোটো বাচ্চা কিন্তু এরকম কী করে বুদ্ধি পেলো, মানে গিয়ে ভগবানের কাছে গিয়ে ভগবানের সাথে কথা বলার চেষ্টা করছে, সুন্দর একটা কিছু প্রার্থনা বলছে। তো এরকম ছোটোবেলা থেকে গুরু মহারাজের মধ্যে একটা কিছু ডিফারেন্ট দেখা যাচ্ছিলো যে ওনার একটু আলাদা দিকে ওনার একটা ইন্টারেস্ট আলাদা দিকে আছে। তো এরকম করে দিনগুলো কাটছিল, গুরু মহারাজ ধীরে ধীরে মানে বড় হচ্ছে কিন্তু যেহেতু ওনার বাবা মা আলাদা হয়ে গেছে মাইন্ডটা একটু ডিস্টার্ব ছিল। তো তখনকার দিনে উনি সেন্ট জোন্স মিলিটারি একাডেমি বলে ওখানে উনি অ্যাডমিশন নিয়েছেন। তো অ্যাডমিশন নেওয়ার পরে অবশ্যই গুরু মহারাজ পড়া শেখাতে ভালোই ছিলেন আর খেলাতে খুব ভালো, মানে ফুটবল খেলতে জানতেন, তারপরে ওই যে রাইফল মানে ওই যে বন্দুকের সাথে মানে শট করা, মানে বন্দুক তো এত ভালো জানতেন উনি যে তখনকার দিনে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে যে 11 জন মানে সব থেকে ভালো শুটিং করতে জানে তার মধ্যে গুরু মহারাজের নাম ছিল। আর তখন গুরু মহারাজের এজ ছিল ধরেন 12 বছর, তো 12 বছরেই উনি মানে টপ ওটাতে চলে এসেছেন, মানে সব খেলাতেই গলফ ফুটবল সব খেলাতে খুব অ্যাক্টিভ ছিলেন। তো তারপরে যখন সেন্ট জনস মিলিটারি একাডেমিতে কিছুদিন পড়েছে আর তখন উনি যখন চার্চে যেতেন রবিবারে খুব অ্যাক্টিভ থাকতেন, এটা না যে বাস গেলাম বসে চলে আসলাম, উনি সেবা দিতেন যেরকম আমাদের মন্দিরে যে সেবা দেন, মানে যখন কেউ মন্দিরে যাবে কেউ চপ্পল স্ট্যান্ডে সেবা দেবে, কেউ চরণামৃতে সেবা দেবে, কেউ
কেউ মাদুর পাতা পেতাবে ভাগবতম ক্লাসে জুনে সবাই এক একটা কিছু সেবা করবে, এরকম চার্চে একটু সেবা থাকে, কিছু একটা বেড়িতে নিয়ে যেতে হবে, কিছু নিয়ে আসতে হবে। তো গুরুমা যে সেবাটা করতেন, মানে যে ওখানে যে প্রিস্ট ছিল চার্চে, যে ফাদার ছিল, কিন্তু একদিন কি হলো, গুরুমাহাজ মানে সব কিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে যাচ্ছে মানে ওই বেড়ির উপরে, তখন উনি দেখেছেন যে এই যে চার্চের ফাদার মানে উনি একটু মদ খেয়ে আছে, মানে খুব গন্ধ করছে। তখন গুরুমাহাজ মনে মধ্যে হচ্ছিল যে এরা তো আধ্যাত্মিক মানে টিচার গুরু, তো এরা কেন মানে এইরকম মানে এইরকম সময়ে যে একটা এখন পূজা হবে, যেটা হবে ওদের যে রিচুয়ালটা, সেইরকম সময়ে মদ খেয়ে এসেছে। তো তখন থেকে ওনার মন একটু খারাপ হয়ে গেছে, যে ওনার যাওয়ার ইচ্ছা হচ্ছিল না ওদের কাছে। তারপরে এখানে পড়া দেখে মিলিটারি একাডেমি মানে পড়া শেখা শেষ করে ওখান থেকে উনি জয়েন হয়েছেন ব্রাউন ইউনিভার্সিটিতে, সেটা মানে একটা আলাদা জায়গাতে রোড আইল্যান্ড বলে। সেখানে উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া শেখা করতে জন্য জয়েন হয়ে গেছেন। তো পড়া শেখা ভালোই চলছিল, তার মধ্যে কি হলো যে একটা টিমোতি ল্যারি বলে একজনকে প্রবচনকর্তা, মানে আজকালের ভাষাতে বললে মোটিভেশনাল স্পিকার, যেরকম যে অনেক কলেজে ডাকে যারা মানে খুব ফেমাস স্পিকার আছে, যে কিছু একটা স্টুডেন্টসকে একটু কিছু ভালো কথা বলবে আর কি। তো এই যে ম্যাডাম আসলো, এই স্টুডেন্টস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদেরকে একটু প্রবচন দিয়েছে। তো ম্যাডাম ওনার প্রবচনে মাঝে বলছে যে দেখেন যেরকম বুদ্ধা কত সুন্দরভাবে মানে জ্ঞানের খোঁজে বাড়ি টাড়ি ছেড়ে চলে গেছে, বুদ্ধা কী দেখেছে, একটা ছোটো বাচ্চা জন্ম নিয়েছে, একটা বুড়ো লোক মরে যাচ্ছে, একজন কেউ কোনো ব্যাধিতে নিরোগী মানে কিছু রোগে গ্রস্ত আছে, কেউ বুড়ো হয়ে যাচ্ছে, তো এই যে জন্ম মৃত্যু যারা ব্যাধি সেটা দেখে বুদ্ধ মানে অনাসক্ত হয়ে গেছে, রাজভবন ছেড়ে ওর বউকে ছেড়ে সব কিছু ছেড়ে ও চলে গেছে আত্মসাক্ষাৎকার করতে জন্য। তো এই যে বুদ্ধর জীবনের পুরো কাহিনীটা ও ম্যাডাম বলল, সেটা গুরু মহারাজে মনের মধ্যে থেকে গেছে। আর উনি মানে পড়া শেখাতে মন দিতে পারছেন না, সবসময় মানে ভাবছে যে আমি আরও কিছু জানতে চাই, এটা কি, আমি কি ভারত যাব, আমি আরও এই ব্যাপারে কিছু জানবো, ওনার একটা মানে উৎসুকতা হয়ে গেছে। সেটা নিয়ে কি হয়েছে, পড়া শেখাতে একটু মন মানে ডিস্টার্ব হয়ে গেছে। ডিস্টার্ব হয়ে কি হয়েছে, ফেল হয়ে গেছে এক্সামে দুটো সাবজেক্টে। যখন দুটো সাবজেক্টে ফেল হয়ে গেছে, তখন ওই ইউনিভার্সিটি ওরা গুরুমাহাজকে বাদ দিয়ে দিছে, বলছে তাহলে তুমি এখানে আমাদের ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এখন তুমি মানে কোনো অন্য কলেজে চলে যাও যেহেতু তুমি ফেল হয়ে গেছো। তো তখন ছিল সামার ভ্যাকেশন, তো গুরুমাহাজ তখন ফিরে এসে গেছে মিলওয়াকেতে। ফিরে এসে উনি ভাবছে কিছুদিন বাড়িতে থাকবো, তারপরে দেখবো কোথায় অ্যাডমিশন নিলে ভালো হয়, এখন কী করা যায়, কলেজ ওরা তো মানে তাড়িয়ে দিয়েছে। তো যখন সামারে ফিরে আসলেন, তখন উনি দেখছেন যে যারা গুরু মহারাজের মানে এজ, যারা নব যুবকেরা, সবাই তখনকার দিনে সান ফ্রান্সিসকোর দিকে খুবই আকর্ষিত, যাকে দেখো সবাই সান ফ্রান্সিসকো যাচ্ছে, মানে ওখানে একটা বড় একটা নব যুবতী যুবকের একটা হাব হয়ে গেছে, একটা ক্লাবের মতো, মানে যাকে দেখো মানে পুরো আমেরিকা থেকে ওখানে মানে আড্ডা দিতে যাচ্ছে। তখন গুরু মহারাজ বলছে তাহলে আমিও যাবো, সবাই তো যাচ্ছে, তাহলে উনি মানে একবার দেখতে চাচ্ছিলেন যে কী হচ্ছে ওখানে, কেন এত লোক যাচ্ছে। তো গুরু মহারাজ তখন মানে ভেকেশন, উনি ছিলেন একটা স্টুডেন্ট, তো ওনাকে মানে টাকা পয়সা দেওয়া হয়নি যেতে জন্যে, উনি কী করেছেন, হিচ হ্যাকিং, মানে কারো কাছে লিফ্ট নিয়ে মানে কোনো যদি গাড়ি চলে যাচ্ছে একটু হাত ধরে আমাকে এখানে ছেড়ে দেবেন, একটু আমাকে এখানে ছেড়ে দেন, এরকম মানে লিফ্ট নিয়ে কোনো রকম উনি সান ফ্রান্সিসকো চলে গেছেন। তখন যখন গুরুমাহাজ সান ফ্রান্সিসকো গেছেন, তখন ওখানে কী বলছেন, একটা পুরো আমেরিকাতে একটা হিপি কালচার আরম্ভ হয়ে গেছিলো, মানে যে ড্রাগস নেওয়া কিংবা মা বাবার কথা শোনা না, মানে মদ খাওয়া, বড় বড় চুল রাখা, একটা একটা আলাদা রকম একটা কালচার, হিপি কালচার আরম্ভ হয়ে গেছিল। কিন্তু গুরু মহারাজকে ওই জিনিসগুলোতে ইন্টারেস্ট ছিল না, উনি ওনার ইচ্ছা ছিল যে কিছু যোগ ব্যাপারে শিখবো, ধ্যান করতে শিখবো, ভারতে যাব, এরকম একটা ইচ্ছা ছিল। তো সান ফ্রান্সিসকোতে তখনকার দিনে একটা হট যোগার আশ্রম ছিল, কেউ এই যোগা শেখাচ্ছিল। তো গুরু মহারাজ গিয়ে ওখানে জয়েন হয়ে গেছেন। তো কিছুদিন ভালো লাগলো গুরু মহারাজ, মানে আলাদা আলাদা করে আসন শেখাচ্ছে, ভালো লাগছে। কিন্তু একদিন হঠাৎ করে কী দেখেছে গুরু মহারাজ, যে ও যে হট যোগা যে গুরু যে শেখাচ্ছিল, উনি মানে একটা সুইমিং পুলের ভেতরে অনেকগুলো মেয়েদের সাথে, যুবতীদের সাথে স্নান করছে। তখন গুরু মহারাজ ভাবছে যে এ আমার গুরু হবে না, মানে এর কোনো এথিক্স নেই, তো এর ক্যারেক্টারটা ঠিক মানে হচ্ছে না, আমি এর কাছে শিখতে চাই না। তাহলে কার কাছে যে শিখবো? তখন উনি কী করেছেন, সান ফ্রান্সিসকো সিটিতে একটা খুব বিশাল বড় একটা লাইব্রেরি ছিল, অনেকগুলো মানে সুন্দর সুন্দর বই, যেমন ভারত থেকে, অন্যান্য দেশ থেকে। তো ওখানে উনি মানে ওই সবসময় ওই লাইব্রেরিতে বসে অনেক কিছু পড়েছেন, মানে বুদ্ধিজমের ব্যাপারে, জুডাইজমের ব্যাপারে। তো তখন একটা ইন্টারেস্টিং বই পেয়েছেন উনি,
ও বইয়ে লেখা ছিল যে কিভাবে আত্মাকে শরীর থেকে বার করা যাবে, আর তারপরে আমাদের নিজের ইচ্ছার মতন, আর তারপর যখন ইচ্ছা আবার ফিরে ভিতরে ঢালা যাবে, ওটাকে বলে অ্যাস্ট্রাল প্রজেকশন। সো সেটা দিয়ে গুরুমাজে খুব ইন্টারেস্টিং লাগলো, যে এটা তো খুব ইন্টারেস্টিং জিনিস তো, যে আত্মাকে শরীর থেকে মানে নিজের ইচ্ছার থেকে বার করা যাবে, এটা কি সম্ভব? কিন্তু এটা তো আমাদের শাস্ত্রতে লেখা আছে, যেরকম শঙ্করাচার্য করেছিল, মানে যারা বড় বড় যোগী তারা এরকম করতে পারে। তো ওনার এটা খুব ভালো লেগেছে, উনি কী করেছেন, যে লোকটা এই বইটা লিখেছিল তাকে খুঁজেছেন, তার অ্যাড্রেস খুঁজেছেন, আর কোনোরকম ওর বাড়িতে গিয়ে পৌঁছালেন। গুরু মহারাজ যখন ওনার বাড়িতে মানে উনি গিয়েছেন, তখন দেখছে বাড়িতে বড় লক লাগানো আছে। এখন তো এই বিদেশের লোকেরা কী করে, অনেক সময় বাড়ির সামনে বড় একটা লক থাকে, কিন্তু পিছন থেকে যদি যাবেন আপনি বাগানের দিকে, কিচেন গার্ডেন থেকে, তাহলে দরওয়াজা খোলা থাকে। অনেক সময় ওরা জানে করে লকটা লাগিয়ে দেয়, যেন কেউ ডিস্টার্ব না করে, ভাবে যে হ্যাঁ বাড়িতে নেই। অনেক সময় কিছু ইএমআই বাকি আছে, কিছু আছে, তো এরকম মানে এসকেপ করতে জন্যে করে। তো গুরু মহারাজ যখন লকটা দেখেছেন, উনি ভাবছেন চলো একবার চেষ্টা করে দেখি যদি পিছন দিকে খোলা আছে। তো গুরু মহারাজ বাগানের দিকে গিয়ে কিচেন গার্ডেন থেকে নিয়ে ভিতরে দেখলেন খোলা ছিল দরওয়াজা, উনি ভিতরে ঢুকে গেলেন সাথে সাথে। তখন দেখছেন যে এই লোকটা কিছু রান্না করছে, মাছ রান্না করছে। তারপর গুরু মহারাজ ওনার কাছে গিয়ে বলছে যে আমি আপনার খুব বড় ফ্যান হয়ে গেছি, এই বইটা আপনার পড়লাম, খুব সুন্দর লাগলো, আমি এটা শিখতে চাই, কীভাবে নিজের ইচ্ছার ইচ্ছাতে আত্মাকে বার করা যায় শরীর থেকে, একটু আমাকে আমাকে শেখাবেন, আমি আপনার শিষ্য হব। তখন ওর লোকটা বলছে দেখো আমি এটা লিখেছি, কিন্তু আমি নিজে এটা জানি না কীভাবে করা যায়, আমি জাস্ট একটা বইটা লিখে ফেলেছি, আমি তো 2 বছর থেকে এই আমি যে আমার ঘরে থেকে বাইরে পাই দিই না, তো আমি আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করছি, কিন্তু আমি পারবো না, আমি তোমাকে এদিকে সাহায্য করতে পারছি না। তখন গুরুমাজ মানে অনেক দুঃখিত হয়েছে যে এখন কী করা যায়। তারপরে যখন উনি ফিরত আসছিলেন, উন হাতে কেউ একটা কাগজ দিয়েছে, একটা পোস্টারের মতন দিয়েছে, পোস্টারে লেখা ছিল যে তুমি যদি সবসময় আনন্দে থাকতে চাও, মানে স্টে হাই ফর এভার। মানে তখনকার দিনে কী হতো, এরা যে বেশি করে ড্রাগস নিত, ড্রাগস নিলে মানে মনে এরকম একটা এ হবে যে একটা ট্রান্সে থাকবে, মানে সব কিছু ভুলে মনে হয় যে হ্যাঁ আনন্দে, একটা আনন্দের তরঙ্গে আছে, এরকম লাগবে। তো ড্রাগস নিয়ে তো এখানে ইস্কনে ভক্তেরা বলেছে যে আমাদের কাছে এরকম একটা মন্ত্র আছে যে ড্রাগস না নিয়েও আপনি আনন্দের তরঙ্গে ভাসবেন, এত আনন্দ আসবে আপনাকে। তো গুরু মহারাজ সেটা পড়ে ভাবছে যে এটা তো খুব ভালো জিনিস, তো কী লেখা আছে, হরে কৃষ্ণা হরে রাম, ও খুব ভালো, কিন্তু অ্যাড্রেস নেই, তো খুঁজবো কোথায় এদেরকে। তো পেপারটা গুরুমাজ রেখে দিয়েছে যে অ্যাড্রেস নেই, কোথায় এদেরকে খুঁজবো। তারপরে কিছুদিন পরে কী হয়েছে, এই ভক্তরা গোল্ডেন গেট পার্কে মানে এ করছিল, কীর্তন করছিল। তো কীর্তন করার সময় গুরুমাজ দূরে থেকে আওয়াজ শুনেছে যে হ্যাঁ এটা কী হচ্ছে, তারপর উনি পাশে গিয়ে দেখলেন। যখন পাশে গিয়ে দেখছেন, তখন এই ভক্তরা যে বড় বড় এরকম করে গৌড়িয়ে তিলক লাগিয়ে আছে, তো জানি না কেন যে গুরুমাজকে ওটা দেখে মানে একরকমের একটা আলাদা মতন একটা অনুভূতি, উনি সাথে সাথে যেখানে কীর্তন হচ্ছিল সেখান থেকে ছুটে পালিয়েছেন, অনেক দূরে দূরে চলে গেছে একদম, মানে মনের মধ্যে একটা কিছু একরকমের একটা অনুভূতি, মানে উনি বুঝতে পারছেন এটা ভয় না, আর এমনি মানে ওদেরকে দেখে একরকম একটা কিছু হচ্ছে, তো দূরে চলে গেছে। দূরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ভাবছে যে আমি কেন এরকম ছুটছি, ওরা কি আমাকে কিছু করেছে নাকি, আমি কেন এরকম করে ওদের কাছে থেকে দূরে চলে যাচ্ছি, একবার গিয়ে দেখলে হচ্ছে ওরা কি। তো আবার গুরুমাজ হেঁটে এসেছে, যখন আসছে তখন দেখছে ওরা অলরেডি চলে গেছে পার্কে থেকে। তখন আশেপাশে যারা দাঁড়িয়েছিল তাদেরকে গুরুমাজ জিজ্ঞেস করছে যে এরা যে এখন কিছু এখানে গান টান করছিল, এরা কোথায় গেছে? তখন ওরা বলছে আমরা জানি না কোথায় গেছে, কিন্তু ওরা তো প্রায় আসে এখানে, থাকলে ও যে মানে প্রায়ই আসে, ওরা বিকেলবেলা এরকম করে কীর্তন করে। তখন গুরুমাজ দুঃখ করলো যে আরে এরা কোথায় চলে গেলো, একবার খোঁজ নিতাম কি আছে। তার কিছুদিন পরে কি হয়েছে, আর একটা পোস্টার পেয়েছে, পোস্টারের ভিতরে রথের একটা মানে ইনভিটেশন ছিল, আহ্বান ছিল যে এরকম আমরা একটা রথযাত্রা করছি, এটা হচ্ছে আমাদের সেন্টারের অ্যাড্রেস, আর আপনি যদি মানে নিরামিষ প্রসাদ চায় তাহলে 25 সেন্ট, 25 পয়সা যেরকম বলে, 25 সেন্টে আপনি এটা পাবেন, এই অ্যাড্রেসে আপনি আসতে পারেন। তখন গুরু মহারাজ খুব খুশি হয়ে গেছে, যেহেতু ওনাকে তো আমিষ খেতে ভালো লাগে না, উনি তো নিরামিষ খেতে চায়, আর তখনকার দিনে ওই নিরামিষ প্রসাদটা পাওয়াই খুব মুশকিল। তো গুরুমাহ ভাবলেন এটা তো খুব ভালো জিনিস, 25 পয়সাতে ভালো প্রসাদ পাবো, চলো আমি যাবো। তো গুরুমাহ ওখানে মানে অ্যাড্রেসটা খুঁজে খুঁজে ওখানে চলে গেছে। যখন ওখানে চলে যান, তো ওখানে সবাই খুব ব্যস্ত, কেউ না কেউ কিছু কিছু কাজে ব্যস্ত। তো গুরুমাহ গিয়ে জিজ্ঞেস করছে যে আমি ওই 25 পয়সা কাকে দেবো, আমি প্রসাদ চাই। তো সবাই বলছে ওকে দাও,
ও বলছে এ ওকে দো, এ বলছে ওকে দো, তো বুঝতে পারছে না কাকে দেবো, কেউ তো হাতে থেকে পয়সাটা নিচ্ছে না, প্রসাদ দিচ্ছে না। তারপর একজন বললো, দেখো একটা কাজ করো, তুমি গর্গমণিকে খুঁজো, গর্গমণি পাক্কা তোমার কাছে পয়সাটা নেবে, ও পয়সা দিকে কোনো দিন মানে এ করবে না, তুমি ওকে কে পয়সা দো। ও তখনকার দিনে কি ইসকনে একটা জোক ছিল, মানে প্রভুপাদ গর্গমণিকে গর্গমণি বলে ডাকতেন, যেহেতু গর্গমণি মণিপ্রভু সবসময় মানে পয়সা দিকে খুব মানে শার্প ছিলেন, এটা না যে নিজে জুনে মানে প্রভুপাদের জুনে ইসকনের জুনে উনি করতেন, চেষ্টা করতেন, কিন্তু পয়সা দিকে মানে উনি খুব মানে কি বলে এনথুজিয়াস্টিক, মানে খুব ইন্টারেস্ট দেখাতেন, তো ওনার নামই হয়ে গিয়েছিল গর্গমণি। তখন গুরুমাজ ওনাকে খুঁজেছেন, শেষে ওনাকে পেয়ে গেছেন, যেই ওনাকে পেয়েছেন উনি হ্যাপি মানে খুব আনন্দে বলেছে দো 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 পয়সা দো আমাকে দো আমাকে দো, সাথে সাথে পয়সাটা নিয়ে পকেটে রেখে দিয়েছে। আর গুরুমাজকে শ্রীমৎ ভাগবতমে প্রথম স্কন্ধ যেটা ভারতে প্রিন্টিং হয়েছিল সেটা গুরুমাজ হাতে দিয়েছে, আর বলেছে এটা নো, তুমি যে আমাকে পয়সা দিলে তার জন্য এই বইটা তোমাকে ফ্রি, এখন আসো তোমাকে আমি প্রসাদ খাওয়াবো। তো গুরুমাজকে দেখিয়েছে একটা রুম, দেখিয়েছে একটা ঘর, বলছে এই ঘরের ভিতরে যাও, ওখানে প্রসাদ আছে তুমি খাও। তো গুরুমাহ তারপরে ঢুকলেন ও ঘরের ভিতরে, যখন ঘরের ভিতরে ঢুকছেন তখন গুরুমহারাজের চোখ পড়েছে একটা খুব সুন্দর একটা চিত্র ছিল, একটা চিত্রপট একটা পেন্টিং ছিল মানে দেওয়ালের উপরে, ও পেন্টিংয়ের ভিতরে কৃষ্ণ বসে আছে একটা গাছের নিচে, পাশে মানে যমুনা নদী, খুব সুন্দর পাখিগুলো, পিছনে একটা গাই, আর কৃষ্ণ যেখানে পায়ে রেখেছে ভগবান সে পায়ের কাছে একটু জল এরকম করে চলে যাচ্ছে, খুব সুন্দর একটা ছবি। গুরুমাজ ওটা দেখে মানে অবাক হয়ে গেছে, মানে জীবনে প্রথমবার ভগবানকে দেখেছে, এখন তো যেভাবে উনি বড় হয়েছেন উনি তো জানে না কৃষ্ণকে, তো এক টক গুরুমাজ দেখতে থাকছে যে এত সুন্দর ছেলেটা কে, এত সুন্দর পরিবেশে এত সুন্দর জায়গা এটা কোথায়। তারপরে দেখছে অনেক আওয়াজ আসছে, সবাই প্রসাদ নিচ্ছে, তখন গুরুমাজ আবার গিয়ে দেখলেন উনি ভাবছেন কেউ ওনাকে দেবে, কিন্তু এখানে কেউ কাউকে দিচ্ছে না, সবাই নিজে সেলফ সার্ভিস মানে যে যেটা চাচ্ছে নিয়ে সবাই মানে রাউন্ড করে বসে গেছে। তখন গুরুমাজে নিজে গেলেন ওনার প্লেটে যেটা ঢালার আছে ঢেলে উনি সাইডে বসে গেলেন, কিন্তু খেতে খেতে মানে একটা জিনিসই মনে আসছে, ওই সুন্দর চিত্রপটটা, ও ছেলেটা কে, ও জায়গাটা কোথায়, কত সুন্দর এটা, আমি জীবনে কোনোদিন এত সুন্দর জিনিসটা দেখি না, দেখলেই মনটা খুব শান্ত লাগছে। তো প্রসাদ খাওয়ার পরে যখন হাত ধুয়ে বাইরে আসবে তখন দেখছে জয়ানন্দ প্রভু, উনি মানে রথযাত্রা হবে, তো রথযাত্রার এই কাঠটা মানে যে পুরো রথটা কাঠে দিয়ে বানাচ্ছে, তো জয়ানন্দ প্রভু ইনাকে দেখে বলছে সাহায্য করবে আমাকে, তুমি সাহায্য করবে? তখন গুরুমাহ বলছে হ্যাঁ কী করতে হবে আমাকে, বলছে কিছু না এরপরে একটা ধরো আর আমি হাতুড়ি দিয়ে মারবো। তখন গুরুমাজ বলছে ঠিক আছে, তো গুরুমাজ মানে পরে একটা ধরে আছে আর জয়ানন্দ প্রভু হাতুড়ি দিয়ে মারছে, তারপরে মাঝে মাঝে বলছে আমি পরে একটা ধরবো এখন তুমি হাতুড়ি দিয়ে মারো। তখন যেরকম পাঁচ দশবার এরকম করেছে, তারপর জয়ানন্দ প্রভু বলছে তুমি তো ভালো শিখে গেছো, তোমার নাম কি? বলছে আমার নাম জে। বলছে ও জে, একটা কাজ করো তাহলে, তুমি এই কাজটা করো, এ আমি তোমাকে যেখানে যেখানে মার্ক করে দিচ্ছি সেখানে সেখানে তুমি এটা মারো, পরে একটা মারো। তখন গুরুমাজ ওটা করতে আরম্ভ করেছে, আর উনি অন্যান্য কাজ করতে করতে গুরুমাজের সাথে কথা বলছে, মানে প্রভুপাদের ব্যাপারে, ইসকনের ব্যাপারে সুন্দর সুন্দর কথাগুলো বলছে, আর গুরুমাজ আমার শুনতে খুব ভালো লাগছে যেভাবে উনি কথা বলছেন। তা কিছুক্ষণ পরে উনি গুরুমাজকে একটা খুব সুন্দর একটা মানে এই দেখালেন, একটা কাগজের উপরে কীভাবে যে রথটা তৈরি হবে তার পুরো ডিজাইনটা দেখালেন। আর গুরুমাজকে জিজ্ঞেস করছে যে কীরকম আছে ডিজাইনটা, তখন গুরুমাজ দেখে বলছে ওয়াও খুব ভালো আছে, মনে হচ্ছে এক দুই বর্ষের মধ্যে এই রথটা খুব সুন্দর হয়ে যাবে না? তখন বলছে এক দুই বর্ষের না, এখনই দুই সপ্তাহ মধ্যে বানাতে হবে। তখন গুরুমাজ বলছে দুই সপ্তাহ মধ্যে এত বড় রথ হয়ে যাবে এটা? বলছে হ্যাঁ হয়ে যাবে, তুমি দেখো এখনই হয়ে যাবে। গুরুমাজ অবাক হয়ে গেছে, তখন উনি কিছুক্ষণ সেবা করেছে ওনার ভালো লেগেছে, তখন জয়ানন্দ প্রভু বলেছে তুমি কালকে আবার আসবে আমাকে সাহায্য করতে জন্য? বলছে ঠিক আছে আসবো। তারপরে গুরুমাজ মানে ধীরে ধীরে যেতে আরম্ভ করেছে, ওখানে প্রসাদ নেওয়া ও রথের জন্য একটু সাহায্য করা, আর ওনার খুব ভালো লেগেছে। আর যেভাবে এরা ওখানে কথাবার্তা বলছে, যেভাবে সুন্দর সুন্দর প্রভুপাদের নিয়ে একটু কিছু মানে কথাগুলো বলছে, গুরুমাজ মনে মধ্যে ভাবছে যে এরা খুব ভালো লোক, আমি এখানে থাকতে চাই, আমি আর বাড়ি যাব না, এরা ভালো লোক, এদের সাথেই থাকবো, আমার খুব ভালো লাগছে এখানে। তা দুই সপ্তাহ এরকম দেখতে দেখতে মানে কেটে গেছে, আর রথযাত্রার দিন এসে গেছে, আর রথযাত্রার দিনে অনেক ভক্তরা এসেছে, মানে তমল কৃষ্ণ মহারাজ, উমাপতি মহারাজ, শ্যামসুন্দর প্রভু, আর অন্য অন্য মানে যারা ইসকনের বরিষ্ঠ ভক্তরা, গর্গমণি ব্রহ্মা, গর্গমণি তো ছিল ব্রহ্মানন্দ, এরকম অনেক অনেক ওখানে এসে গেছে, অনেক ডিভোটিস এসে গেছে ওখানে। ওদেরকে দেখে গুরুমাজ আরও ভালো লেগেছে। তখনকার দিনে কি ছিল, বিষ্ণুজন স্বামী, তো ও বিশ্বজন স্বামী তো খুব সুন্দর গান টান করে, তো
গুরুমাজের অনেক ভালো লাগছে, এদের সবাই সঙ্গ নিয়ে এত সুন্দর একটা পরিবার, ভৌতিক জগতের মধ্যে একটা সুন্দর আধ্যাত্মিক জগৎ, এদের খাওয়া আলাদা, এদের কাপড় পরা স্টাইলটা আলাদা, এদের কথাবার্তা আলাদা, এটা আমি একটা কোন একটা জায়গাতে এসে গেছি, খুব ভালো লাগছে এখানে। তারপরে গুরুমাজ দেখছে যে অনেক মানে চুল নেই, মাথা নাড়া আছে, তো উনি জয়ানন্দ প্রভুকে বলছে যে আমার চুলটা কেটে দাও, আমি একটু মাথা ন্যাড়া করবো, আমি এদের মতন কাপড় টাপড় পরবো। তা গুরুমাজে মাথাটা মানে ন্যাড়া করে দিয়েছে, মানে গুরুমাজে চুল কেটে দিয়েছে ওরা। তারপরে রথযাত্রার দিনে ধুতি কুর্তা পেরে খুব সুন্দরভাবে, তখন গুরুমাজ একটা জিনিস দেখলো যে সবাই মানে যেভাবে কীর্তন করছে, জোরে জোরে মানে লাভ দিচ্ছে, এরকম উঠে নামছে উঠে নামছে। তো গুরুমাজ ভাবছে যে মনের মধ্যে যে ঠিক আছে, এরা কীর্তন করছে কিন্তু এরকম করে লাভ দিচ্ছে কেন মাঝে মধ্যে। তারপরে গুরুমাজ ভাবছে যে হতে পারে হটযোগার মতন একটা, এটা একটা যোগের আসন মনে হচ্ছে, এরকম লাভ দিলে মনে হচ্ছে যে চক্রগুলো খুলে যাবে, হতে পারে কুণ্ডলিনী শক্তি একটা জাগৃত হবে, হতে পারে কিছুতে একটা আছে, এরা এরকম কেন ডান্স করতে থাকে সবসময়। তো এরকম করতে করতে গুরুমাজে খুব ভালো লেগে গেছে, উনি জব করতে আরম্ভ করেছে। আর একদিন প্রভুপতি সেক্রেটারি গুরুমাজকে ডেকে বলছে তুমি জব করবে, বলছে হ্যাঁ মালা দেবো, হ্যাঁ তো মালা দিয়ে দিয়েছে গুরুমাজকে। গুরুমাজ মালাটা নিয়ে একটা বাগানে বসে জব করতে আরম্ভ করেছে, তো এক মালা করেছে, তারপরে চার মালা, আট মালা, ষোলো মালা, করতেই থাকছে করতেই থাকছে, মালাটা ছাড়তে ইচ্ছা করছে না, আর চোখে থেকে জল বেরোচ্ছে জল বেরোচ্ছে, আর কন্টিনিউসলি চ্যান্টিং করছে। যখন 32 রাউন্ডস হয়ে গেছে, তারপরে গুরুমাজ মানে কোনোরকম বাগান থেকে উঠে যখন মন্দিরের ভিতরে ঢুকছে, তখন প্রভুপাদের সেক্রেটারি জোরে করে চিৎকার করছে, এই যা এখানে আসো এখানে আসো, কী হলো? বলছে তোমাকে ভুল করে রং মালাটা দিয়ে দিয়েছি, তোমাকে যে মালাটা দিলাম সেটা প্রভুপাদ জপ করে যেটা মালা ছিল, তোমাকে ও মালাটা দেওয়ার নেই, তোমাকে নতুন মালা দিতে হবে, ওর মালাটা ফেরত দিয়ে দো। যার মানে যখন প্রভুপাদ দীক্ষা দেবে সে মালাটা মানে যে জপ করবে না, সে মালাটা ভুল করে দিয়ে দিয়েছে। তো বলছে তোমাকে ভুল করে সে মালাটা দিয়ে দিয়েছি, প্রভুপাদ যে মালাতে জপ করেছিল, তুমি এখন এই নতুন মালাটা নাও। তো তখন গুরুমাজ বুঝতে পারলো যে আচ্ছা, সে এই জন্য মানে ওই মালাটা যে জপ করে এত আনন্দ আসছিল। তো এভাবে শিল প্রভুপাদ ওনার আশীর্বাদ গুরু মহারাজকে মানে অলরেডি পাঠিয়ে দিয়েছে, গুরুমাজকে দেখার আগে, গুরুমাজকে দর্শন দেওয়ার আগে। তো এরকম মানে রথযাত্রা হয়ে গেছে, ভালো, সব আনন্দে আছে। এখন গুরু মহারাজ তো ওখানে থাকছে, আর বাড়ি তো যায় না উনি। তো এখন যে টেম্পল প্রেসিডেন্ট ছিল, গুরুমাজ ওনার কাছে গিয়ে বললো যে সবাই এখানে প্রভুপাদে অনেক কিছু কথা বলছে, আমাকে প্রভুপাদ দেখার ইচ্ছা আছে, আমি শুনলাম যে প্রভুপাদ মন্ট্রিয়েলে আছে, আমি কি যেতে পারবো মন্ট্রিয়েলে? তো কোনো টেম্পল প্রেসিডেন্ট বললো, দেখো এখানে অনেক সেবা আছে, এখন তোমাকে আমি পাঠাতে পারবো না, আর তুমি একটু শান্তি রাখো, প্রভুপাদ তো নিজে এখানে আসবে, তখন তুমি দেখা করবে, এখন যেতে হবে না। আর তখনকার দিনে ছিল কি প্রবলেম, যে প্রভুপাদের একটা কিছু ভিসার সমস্যা ছিল, সেজন্য উনি আমেরিকা আসছিলেন না, উনি ক্যানাডাতে ছিলেন, মন্ট্রিয়েলে ছিলেন, কিন্তু প্রেসিডেন্ট মনা করে দিয়েছে এখন যাওয়া যাবে না। তো অন্যান্য ভক্তের সাথে গুরু মহারাজ কথা বলছে যে আমার তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু প্রেসিডেন্ট মনা করছে, কী করবো? তো বাকি ভক্তরা গুরুমাজকে মানে একটু ও করে দিয়েছে, বলছে ওর কথাটা শুনতে হবে না, তোমার যাওয়ার ইচ্ছা আছে তো যাও, বরং তুমি একবার যদি প্রভুপাদকে দেখবে না, তাহলে তোমার ভক্তিটা অনেক বড়ে যাবে, তোমার ভক্তিতে আরও তোমার উৎসাহ আসবে, ঠিক আছে তোমার কথা শুনতে হবে না, তুমি চলে যাও, সবাই এরকম বলে দিয়েছে। তখন গুরুমাজ বলছে ঠিক আছে, আমি তাহলে ওনার কথা শুনবো না, আমি চলে যাবো। গুরুমাজ না বলে চলে গেছে মন্ট্রিয়ালে। যখন মন্ট্রিয়ালে চলে যায় গুরুমাজ, ওর প্রভুপাদকে দেখা তো এত ইজি না, অনেক ঘন্টা ঘন্টা ওনাকে ওয়েট করতে হচ্ছে। শেষে গর্গমণি প্রভু ওনাকে প্রভুপাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছে যে প্রভুপাদ এ হচ্ছে ভক্ত যে আর ভালো সেবা করছিল আমাদের সেন্ট ফ্রান্সিসকো মন্দিরে। তো তারপরে যখন প্রথমবার প্রভুপাদকে দেখছে গুরু মহারাজ, উনি দেখছেন যে প্রভুপাদের আশেপাশে মনে হচ্ছে একটা হলুদ লাইটের মতন, সব দিকে মানে লাইট, ওনাকে দেখলে মানে এত আনন্দ লাগছে। অ্যাকচুয়ালি যারা সাধু পুরুষই না, অ্যাকচুয়ালি প্রতি একটা মানুষের থেকে একটা এনার্জি বার হয়, একটা এনার্জি, কিন্তু এই মানুষের যেভাবে ওর কনশিয়াসনেস সেইভাবে এনার্জি বার হয়। অনেক সময় আপনি দেখবেন কেউ কেউ লোক থাকে, তাদের কাছে বসলেই আমাদের মনটা অশান্ত হয়ে যায়, মনটা খারাপ লাগে, কিছু ভালো লাগে না। আর কিছু কিছু লোক আছে, তাদেরকে দেখলেই মনটা শান্ত হয়ে যাবে, মনে হয় যে আর সব সমস্যা ভুলে গেছে। ওদের এনার্জি এরকম থাকে, শরীর থেকে একটা একরকমের একটা এনার্জি, ওটাকে বলে অরা। তো প্রভুপাদ যখন মানে ঢুকেছে রুমের ভিতরে, তখনই গুরুমাজ ভাবছে যে মনটা শান্ত হয়ে গেল, বাস মনে হচ্ছে আর কিচ্ছু লাগবে না, মনটা একদম শান্ত হয়ে গেছে, খুব ভালো লেগেছে প্রভুপাদ সাথে কথা বলে। তখন প্রভুপাদ গুরুমাজকে দেখে বলছে গর্গমণিকে, একে কালকে নিয়ে আসো আমার সাথে প্রসাদ নিতে জন্য, আমার সাথে প্রসাদ নেব। তখন গুরুমাজ খুবই খুশি। তো পরের দিনে লাঞ্চে
গর্গমণি, ব্রহ্মানন্দ প্রভু আর গুরু মহারাজ তিনজন প্রভুপাদের সাথে লাঞ্চ নিয়েছে। তখন গুরু মহারাজের খুবই আনন্দ, মানে এই বইটাতে তো গুরু মহারাজ মানে কী কী খেয়েছে সেদিন সেটাই লিখেছে, যে সেদিন একটু দই খেয়েছি, একটু অন্ন, একটু কি কলিফ্লাওয়ারের সবজি, একটা কড়ি ছিল, পকোড়া ছিল, সব কিছু মানে ডিটেলে দিয়েছে। তো এটা একটা আইটেমগুলো ছিল, প্রভুপাদের সাথে প্রসাদ নিলাম। তো তারপরে প্রসাদের মাঝে গুরু মহারাজ প্রভুপাদকে জিজ্ঞেস করছে, স্বামীজি আমি ভাবছি আমি ভারতে যাব, আমি আরও কিছু শিখতে চাই, ভগবানের ব্যাপারে জানতে চাই। তখন প্রভুপাদ বললো, তোমাকে ভারতে যেতে হবে না, এখানে তোমাকে আমরা সব কিছু শিখিয়ে দেবো, ভগবানের ব্যাপারে তুমি যেটা জানতে চাও তোমাকে ভারত যেতে হয় না, হবে না। তারপরে গুরু মহারাজ প্রভুপাদকে জিজ্ঞেস করেছে যে প্রভুপাদ আপনাকে দেখে মানে আপনি আসলেই আপনার আশেপাশে একটা লাইট দেখা যাচ্ছে। তখন প্রভুপাদ বলছে গুরু মহারাজকে, দেখো ভালোভাবে জব করলে তোমাকে লাইট টাইট দেখা যাবে না, তখন তার মানে তোমার জবটা ঠিক হচ্ছে না, ভালোভাবে জব করো। তখন মানে গুরু মহারাজ মনে মধ্যে তখন ভেবে নিয়েছে যে ইনি হচ্ছেন আমার গুরু, সব কিছু মানে কত ফ্র্যাঙ্কলি, কত মানে পারফেক্টলি আমার, এটা না যে এরকম বললে এ খারাপ ভাববে কী ভাববে, মানে গুরু মানে একটা বাবার মতন, যেটা সত্যি, যেটা ছেলে জুনে ভালো সেটা বলতে জুনে মানে মনে এ করবে না, যেটা বলার আছে সেটা বলে দেবে, খুব ফ্র্যাঙ্ক, স্ট্রেট ফরওয়ার্ড, কোনো দম্ভ নেই, সরল পার্সন, আর দেখে মনে একটু শান্ত আর একটু শুদ্ধ ভক্ত, ওনার খুব ভালো লেগেছে। তো উনি মনের মধ্যে ভেবে নিয়েছেন, না আমি এনার কাছে দীক্ষা নেব আর কোনো দিন এনাকে ছেড়ে যাব না, ইনি হচ্ছেন আমার গুরু। তারপরে দীক্ষা সমারোহ অনেকরা যারা মানে কিছুদিন থেকে আছে তারা সবাই এখন দীক্ষার জন্য তৈরি হচ্ছে, তখন গুরু মহারাজকে দীক্ষা দেওয়া হচ্ছে। তো তখন গুরু মহারাজের July 24, 1968 ভক্ত জে হয়ে যাচ্ছে জয় পতাকা ব্রহ্মচারী। 1968 July 24 গুরু মহারাজের দীক্ষা হয়ে গেছে। তো এখন দীক্ষা হয়ে গেছে, তো এখন গুরু মহারাজ খুব খুশি, এভরিথিং ওকে। দীক্ষা হওয়ার জাস্ট দুই সপ্তাহ পরে হংসদূত প্রভু, যে যিনি ওখানে অধ্যক্ষ ছিলেন, উনি বলছেন আমি এখন যাব ভ্যাঙ্কুভারে, আরেকটা নতুন মন্দির আরম্ভ করতে হবে। তো সেজন্য এখন তুমি হচ্ছে এখানে টেম্পল প্রেসিডেন্ট, তুমি দেখবে তোমার নিচে চারজন ভক্ত আছে, ওকে হরে কৃষ্ণ, আমি চলে যাচ্ছি। এখন দুই সপ্তাহ হয়েছে দীক্ষা নিয়ে, দুই সপ্তাহ হয়েছে উনি হয়ে গেছেন এখন মন্ট্রিল মন্দিরে অধ্যক্ষ। আর প্রভুপাদ তো দীক্ষা দেওয়ার পরে চলে গেছে, যেহেতু ওনার ভিসার প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে, উনি আমেরিকা চলে গেছে মন্ট্রিল ছেড়ে। তো এখন গুরু মহারাজ নিজে তো নূতন আছে, তো কোনো রকম এখন মন্দিরটা মানে ওনাকে দেখতে হবে। তো তখনকার দিনে মন্দির মানে ভারতে মন্দ মতন না, যে একটা হুন্ডি রেখে দিলেন যে কেউ ডোনেশন দেবে, ইসকন বলে তো এখন কেউ জানে না। তো এখন ভাড়া ঘর গেল, যেখানে যেখানে ইসকনের সেন্টার ছিল মানে ভাড়াতে ছিল, তো মাসে ভাড়া দিতে হবে। তো এখন কী করবে, তো এখন গুরু মহারাজ বাইরে কাজ করতে আরম্ভ করেছে, তো কোনো হোটেলে তো বেটারে কাজ করেছে, নাহলে কোথায় ওই ঝাড়ু পোছা দেওয়ার কাজ করেছে, না কোথায় ওই যে ওয়েল্ডিংয়ে কাজ করেছে, এরকম করে বিভিন্ন বিভিন্ন ওই যে জলাইগিরি কাজ করা। তো আর গুরু মহারাজের একটা গড ব্রাদার ছিল চিৎসুখানন্দ প্রভু, ওনার সাথে একটা রেকর্ডিং কোম্পানিতে কাজ করেছেন। আর ও রেকর্ডিং কোম্পানিতে যখন কাজ করেছেন, মাঝে মধ্যে কী করতেন গুরু মহারাজ আর চিৎসুখানন্দ প্রভু, ওরা দুইজন মানে ও ফায়ার এক্সিট যেখানে থাকে সেখানে লুকিয়ে বসে বসে জব করতেন। আর ওখানে ওনাদের যে সুপারভাইজার ছিল, মানে ও হঠাৎ করে এসে জিজ্ঞেস করতো, এ দুজন কোথায় চলে গেল, সবাই বলতেন না জানি না এখানে তো ছিল। তারপরে যখন ওরা ফিরে আসলে ও সুপারভাইজারটা বকতো, কোথায় চলে গেছে তোমরা, তখন গুরু মহারাজ আর ওরা বলতেন, না না আমরা বাথরুমে গেছিলাম, জাস্ট এখনই তো গেলাম বাথরুম গিয়ে আসলাম, এরকম মানে এখানে সেখানে লুকিয়ে লুকিয়ে। আরেকটা জায়গাতে যেখানে ওই জলাইয়ের কাজ চলছিল, সেখানে গুরু মহারাজ কী করতেন, মানে সবাই যে টি ব্রেক নেবে মাঝে, মানে কফি ব্রেক টি ব্রেক নেবে, ওরা টি ব্রেক নিলে গুরু মহারাজ গিয়ে মানে জব করে আসতেন। তো একবার ধরা পড়ে গেছে, তো সুপারভাইজার বলেছে, দেখো তুমি কি এই যে মন্ত্রতন্ত্র করছো, এই মন্ত্রতন্ত্র করলে তোমার চাকরি থেকে বাদ দিয়ে দেবো, এখানে মন্ত্রতন্ত্র চলবে না, বাড়ি গিয়ে করবো, এখানে বাড়ি গিয়ে করবে, এখানে চুপচাপ কাজ করো। তো এরকম মানে ওনাকে অনেক ডিস্টার্বেন্স হতো। আর একবার গুরু মহারাজের নামে অন্য ভক্তরা প্রভুপাদকে কমপ্লেন করে দিয়েছে, বলছে দেখেন জয় পতাকা ব্রহ্মচারী একটা দীক্ষিত ভক্ত একটা এরকম হোটেলে কাজ করছে যেখানে মাছ বিক্রি হয়, সো মানে যে মাছ খাওয়ার পরে যে প্লেটগুলো থাকে সে প্লেটগুলো মানে গুরু মহারাজকে নিয়ে যেতে হবে, মানে ওয়েটারে কাজ করেছে, তো এটা কি ঠিক একটা ইসকন ভক্ত হয়ে যে জব করছে। তখন প্রভুপাদ বলেছে, দেখো
মনুস্মৃতিতে বলা হয়েছে যে যারা মাছ খায় কিংবা যারা মাছ খেতে জুনে পয়সা দেয় কিংবা যারা মাছ বিক্রি করে, যারা মাছ কিনে, যারা মাছ রান্না করে, যারা মাছ রান্না করে কাউকে খাওয়ায়, ওরা সবাই পাপের ভাগিদার। কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে যদি প্লেটটা তুলে ধুয়েছে তার কোনো কর্ম নেই, তো ওকে করতে দো যেটা করছে, মন্দিরের জন্য তো করছে, ওকে মানে মাসে শেষে পয়সা দিতে হয়, তো এই মন্ট্রিয়াল মন্দিরে ভাড়া দিতে হয়, ঠিক আছে ওকে করতে দো, কিছু হবে না। তো এরকম মানে গুরু মহারাজ অনেক কষ্ট করেছে। আর যেখানে ওই জলাগিরির কাজ করতেন সেখানে কিছু মেয়েরা ছিল মানে গুরু মহারাজের সাথে সাথে কাজ করতো, গুরু মহারাজ ওনাদের সাথে কথা বলে নেই, উনি মানে নিজে নিজে কাজ করে চুপচাপ চলে যায়। তো এই মেয়েরা নিজের মধ্যে কথা বলছে যে এই কীরকম লোক একটা, আমরা যে সবাই সাথে মিলে কাজ করব, যে এক দুসরার সাথে এক দুই মিনিট কথা বলবো, ভালো মন্দ জিজ্ঞেস করব, ভালো আছো কি না কিচ্ছু বলবে না, বাস চুপচাপ আসবে নিজের কাজ করে চলে যায়, কীরকম লোক, এরকম লোক দেখি না আমরা। তখন গুরু মহারাজ মনে মধ্যে ভাবছে যে ওদেরকে কী করে আমি বুঝাবো যে আমি হচ্ছে একটা ব্রহ্মচারী, আর ব্রহ্মচারীদের মেয়েদের সাথে কাজ হলে আলাদা কথা, শুধু শুধু কথা বলতে নেই, তো আমি কী বলবো ওদেরকে, কী করে বুঝাবো, ওরা ব্রহ্মচারী জিনিসটা বুঝবে না, ওরা তো বিদেশি। তো এরকম অনেক কষ্ট করেছে গুরু মহারাজ এই মন্ট্রিয়াল মন্দিরটাকে মানে এ করতে জন্যে। তারপরে কী হয়েছে, গুরু মহারাজের অনেক ইচ্ছা ছিল বেঙ্গালি শিখতে জন্যে। তো একবার উনি প্রভুপাদকে চিঠি লিখেছেন সেপ্টেম্বর মাসে যে প্রভুপাদ আমি বাংলা শিখতে চাই, তখন প্রভুপাদ মনা করেছেন, কিন্তু বলছে কী দরকার আছে, কী করবে তুমি বেঙ্গালি পণ্ডিত হয়ে কী করবে, বাংলা ভাষাটা তুমি শিখতে চাও ঠিক আছে, বাংলাতে অনেক শাস্ত্র আছে তুমি পড়তে পারবে, কিন্তু তোমার দেশে তো এই ভাষাটা কোনো কাজে লাগবে না। তো আর একটা জিনিস হচ্ছে যে তোমার কাছে যদি সময় আছে তুমি প্রচার করো, জপ করো, প্রচার করো, মানে বাংলা পণ্ডিত হয়ে তোমার কিছু লাভ হবে না। আর একটা জিনিস আছে যে আমি শুনলাম যে তুমি তোমার মানে কোথাও লেগে গেছে গুরু মহারাজকে, তো বলছে তুমি এটা কীরকম একটা উগ্র কর্ম করছো যে তোমার শরীরে লেগে গেছে, তোমার শরীরে তোমার দেখা উচিত, এখন তোমার শরীর না, তোমার শরীর হচ্ছে এখন ভগবানের প্রপার্টি, তোমাকে যত্ন করে তোমার শরীরকে দেখতে হবে, তুমি এরকম করবে না, তুমি একটু সাবধান থাকো, এরকম করে সেপ্টেম্বর 25, 1968 প্রভুপাদ গুরু মহারাজকে চিঠি লিখেছে যে তোমার শরীর হচ্ছে কৃষ্ণের, এখন তুমি তোমার শরীরকে যত্ন করে দেখো, তুমি এরকম করবে না, কী করে তোমাকে লেগে গেছে, এরকম সুন্দরভাবে লিখে বাংলা ব্যাপারে এরকম লিখেছে যে এত দরকার নেই তোমার বাংলা শিখতে, দরকার নেই। তো গুরু মহারাজ আর কিছু বলেনি। তা কিছুদিন পরে গুরু মহারাজ জিজ্ঞেস করেছে প্রভুপাদকে যে আমি চৈতন্য মহাপ্রভু ব্যাপারে আরও কিছু জানতে চাই, আর তখনকার দিনে প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু ব্যাপারে কোনো বই বার করে নেই। তো গুরু মহারাজ বলছে যে আমি আরও জানতে চাই, তো প্রভুপাদের একটা গুরু ভাই ছিলেন প্রফেসর সান্যাল, তো কি আমি কি ওনার বই পড়তে পারবো? তো সাধারণত প্রভুপাদ ওনার কোনো গুরু ভাইয়ের বই কাউকে পড়তে মানে দেয়নি, বারণ করে, কিন্তু গুরু মহারাজ জন্যে উনি বলেছেন ঠিক আছে তুমি পড়তে পারো, তোমার জন্য পারমিশন আছে। তো গুরু মহারাজ পুরো বইটা পড়েছে, প্রফেসর সান্যালের একটা বই ছিল চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে, তো পুরো বই পড়ার পরে ওনার মানে খুব উৎসাহ পেয়েছে কীভাবে সুন্দরভাবে জপ করতে হবে। তো একদিন হঠাৎ করে মঙ্গল আরতির পরে গুরু মহারাজ অনেক জোরে 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 জপ করছে, আর এই জোরে জোরে জপ করলে অন্য ভক্তরা খুব ডিস্টার্বেন্স মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে ওদের, এর জোরে জোরে করলে ওরা নিজের জপ করতে পারছে না। কিছুদিন পরে ওরা সবাই গিয়ে প্রভুপাদে কমপ্লেন করেছে যে জয়পতাকা ব্রহ্মচারী মন্দিরে এত জোরে জোরে জপ করে কেউ জপ করতে পারবে না, এরকম করেও করে। তখন প্রভুপাদ গুরু মহারাজকে ডেকেছে যে কী ব্যাপার, তুমি সবাই ডিস্টার্ব করছো কেন? তখন গুরু মহারাজ বলছে না, ওই যে ওই প্রফেসর সান্যাল বইটা পড়লাম, সেখানে লেখা ছিল যে হরিদাস ঠাকুর মানে জোরে জোরে জপ করলে যেভাবে ওনার কীভাবে একটা মানে মনটা ফোকাস হতে পারে, এরকম যখনই যদি মনটা এই পাশে ওই পাশে যায় জপটা জোরে জোরে করলে মনটাকে নিয়ন্ত্রণ করা যায়, তো সেই জন্য মনটাকে নিয়ন্ত্রণ করতে জন্য আমি জোরে জোরে জপ করছি। তখন প্রভুপাদ বলছে ঠিক আছে, জোরে জোরে জপ করলে তোমার মনটা নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু অন্যদের মনটা খারাপ হয়ে যাচ্ছে না, তো এরকম তো জপ করা উচিত না, তুমি যদি জোরে জোরে জপ করতে চাও তুমি বাগানে গিয়ে জপ করো, দেখো দূরে কত সুন্দর সুন্দর বাগান আছে ওখানে গিয়ে তুমি জপ করো।
তারপরে গুরু মহারাজ তখন থেকে একটু দূরে একটা বাগান ছিল, ওখানে মাউন্ট পার্ক বলে একটা জায়গা ছিল, সেখানে মানে গুরু মহারাজ গিয়ে জোরে জোরে জপ করতেন, যত সম্ভব জোরে জোরে জপ করতেন আর মাঠে। তো এরকম অনেক সুন্দর সুন্দর প্রভুপাদ সাথে ওনার একটা স্মৃতি গেলো আছে। তারপরে কি হয়েছে, গুরু মহারাজ ভ্যাঙ্কুভার মন্দিরটা মানে টরন্টো মন্দিরটা, টরন্টো মন্দির মানে একটা নতুন মন্দির আরম্ভ করেছে, আর টরন্টো মন্দিরটা ভালোভাবে উনি দেখছিলেন। তারপরে টরন্টো মন্দিরে যে উনি ওনার যে সেক্রেটারি ছিল শ্রীপতি প্রভু, উনি মানে খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ বলতে পারতেন, আর গুরু মহারাজ যে এরিয়াতে ছিলেন সেখানে ফ্রেঞ্চ বলার খুবই দরকার ছিল। তো গুরু মহারাজ ভাবলেন যে আমি ওকে টেম্পল প্রেসিডেন্ট বানিয়ে আমি অন্য কোথাও সেন্টার খুলবো। তখনকার দিনে তো এরকমই মানে একটু চার পাঁচ ভক্ত হলেই ওই জায়গাটা ও ভক্তকে দিয়ে আবার আরেকটা জায়গা আরেকটা জায়গা এরকম যত সম্ভব মানে স্পিডে মন্দির পরে মন্দির পরে মন্দির খুলতে হবে। তো তো তখন যে উনি শ্রীপতি প্রভুকে রেডি করেছেন তখন দেখছে ওখানে লক্ষ্মীমণি মাতাজি আর জগদীশ প্রভু এসে গেছে, তখন ওনারা গৃহস্থ। তখন গুরু মহারাজ ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, ঠিক আছে আপনারা গৃহস্থ, আপনারা দেখেন এই টেম্পলটা, আমি এখন অন্য মন্দিরে যাব। তো এরকম গুরু মহারাজ মানে ঘুরে ঘুরে প্রচার করছে। তো তারপরে লস এঞ্জেলেসে গেছে, ওখানে শিল প্রভুপাদের সাথে দেখা করতে চলে। তো তখন শিল প্রভুপাদ গুরু মহারাজকে বলছে এখন তুমি ভারতে যাও, এখন তুমি ভারতে যাও, আমি অচ্যুতানন্দকে চিঠি লিখেছি, ও তোমার জন্য ভিসা রেডি করবে, আমি চাই না যেন তুমি এক মাস দুই মাসের জন্য, তুমি ভালো ভিসা মানে কমপক্ষে দুই বছরের ভিসা পেলে তুমি এখন ভারতে যাও, আর তুমি আমাকে চিঠি লিখেছিলে না, এখন তুমি বাংলা শিখো, এখন তোমার বাংলা শেখা দরকার আছে, তুমি এখন কলকাতা যাও। তখন গুরুমাস বলছে আমি অলরেডি মন্ট্রিয়ালে যখনই সময় পেতাম তখন প্রদ্যুম্ন প্রভুর কাছে দেবনাগরী ফন্টে লেখাটা শিখে নিয়েছি প্রভুপাদ, আমি এখন বেঙ্গালি শিখবো। তো প্রভুপাদ বললো যে এখন তুমি এখানেই সেবা করো, যখন আমাকে অচ্যুতানন্দ মেসেজ পাঠাবে যে ওর একটা জায়গা মানে ঠিক করে নিয়েছে আর তোমার ভিসাটা ঠিক হয়ে গেছে, তখন আমি তোমাকে মানে ইন্ডিয়া পাঠাবো। তো তখন যখন এগুলো সব কথাগুলো হচ্ছে, অলরেডি গুরু মহারাজের সেকেন্ড দীক্ষা হয়ে গেছিলো, জাস্ট ফার্স্ট দীক্ষা হয়েছে মন্ট্রিয়ালে, সেকেন্ড দীক্ষা হয়েছে নিউ ইয়র্কে, আর ভালোভাবে সেবা প্রচার চলছিল। তখন ওখানে রূপানগ প্রভু আসলেন, তো রূপানগ প্রভু প্রভুপাদকে বলছে এখন তো আপাতদা ফাঁকা আছে, তো তো কিছুক্ষণ জন্য আমি চিকাগো নিয়ে যাব আমার মন্দিরে সেবা করতে জন্য, তারপরে যখন ভারতে যাবে আমি পাঠিয়ে দেবো। তখন প্রভুপাদ বললো ঠিক আছে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তখন রূপানগ প্রভু গুরুমহারাজকে বললেন চলো তাহলে আমার সাথে চলো আমরা যাই। তো এখন ওনাকে চাবি দিয়ে দিয়েছে একটা ভলস ওয়াগনের গাড়ি, বলছে তুমি চলাও আমি তোমার পাশে বসবো। তো গুরুমহারাজ বলেছে আমার কাছে কিন্তু লাইসেন্স নেই। তো এই বলছে লাইসেন্স কিছু হবে না, আমি আছি তো, তুমি চালাও আমি তোমার পাশে বসে আছি। তো দুইজন মানে চলে যাচ্ছে, কিন্তু মাঝ রাস্তে কী হয়েছে, গুরু মহারাজ মানে স্পিডে স্পিডে চালিয়ে চালিয়ে যাচ্ছে, মাঝ রাস্তে একটু ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, তো মানে গাড়িটা পুরো মানে হিলে গেছে, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে গাড়িটা পুরো রাস্তা থেকে একটু নিচে গিয়ে একটা গাছে গাছে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন রূপানগ প্রভু বলছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, উনি বলছেন যে যখন এই গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট হচ্ছিল, মানে গাড়িটা মানে সরে যাচ্ছিল রোডে থেকে, তখন আমার মনে মধ্যে আসছে যে আমার বউ আমার বাচ্চারা ওদের কী হবে, আমি এরকম ভাবছি। কিন্তু জয় পতাকা ব্রহ্মচারী তুমি জোরে জোরে ভগবানের নাম নিচ্ছিলে, এটা হচ্ছে পার্থক্য একটা গৃহস্থ আর ব্রহ্মচারীর মধ্যে। আমি আমার ব্যাগেজগুলো মনে করছি, আমার বউ আমার পরিবার, কিন্তু তুমি সে সময় তুমি ভগবানকে মনে করলে, হরে কৃষ্ণ মহামন্ত্র জোরে জোরে বলছিলে, আমি এটা দেখে খুব মানে তোমার দিয়ে ইমপ্রেস হয়ে গেছি, কত সুন্দর তুমি ভগবানকে মনে করছিলে। তারপরে উনি বললেন যে দেখো কাউকে বলবে না যে তুমি ড্রাইভ করছিলে গাড়ি, কিন্তু তুমি ড্রাইভ করছিলে বললে পুলিশ ধরবে আর আমরা ইন্স্যুরেন্সের পয়সা পাবো না, তো সেই জন্য তুমি নেমে ওঠো আমি বলবো যে আমি গাড়ি ড্রাইভ করেছে। তো তারপরে ওখানে পুলিশ টুলিশ এসে সে গাড়িটা পার্ক করে তারপরে হসপিটালে মানে একটু নিয়ে গেছে না চিকিৎসা করতে, ওনাকে একটু লেগে গেছিলো। তো গুরু মহারাজ মানে সাহায্য করতে চেষ্টা করছে হসপিটালে, তখন রূপানগ প্রভু একটু বকেছে, বলছে একটা কাজ করো তুমি আগে এখান থেকে চলে যাও, তুমি যদি হসপিটালে আমার কাছে থাকবে তাহলে নিশ্চয়ই পুলিশ জিজ্ঞেস করবে তুমি কোথায় থেকে তুমি কী করছিলে, তখন যদি ওরা জানতে পারবে যে তুমি ড্রাইভিং করেছো তাহলে আমরা সমস্যাতে পড়বো, তুমি একটা কাজ করো তুমি এখান থেকে চলে যাও। এখন গুরু মহারাজ ভাবছে যে যাব কোথায় যাব, তখন পাশে একটা সেন্টার ছিল কোলোরাডো ইসকনের সেন্টার, গুরু মহারাজ ওখানে চলে গেছে। যখন ইসকনের সেন্টারে গেছে কোলোরাডোতে, গুরু মহারাজকে দেখে সবাই এত খুশি এত খুশি, কেন তখনকার দিনে যদি কেউ ইসকনে এক বর্ষর আছে মানে
উনি হচ্ছেন মহা মহা সিনিয়র ডিভোটি। সবাই দেখে খুব খুশি যে এই জয়পতাক ব্রহ্মচারী এসেছে, মানে এক বছর পুরাতন ভক্ত। তখনকার দিনে পুরাতন মানে কেউ চার মাস, কেউ দুই মাস, কেউ দশ দিন, বেশি কিছু কেউ জ্ঞান নেই, কারো জ্ঞান নেই। গুরু মহাজকে দেখে ওরা খুব খুশি, বলছে একটা সিনিয়র ভক্ত এসেছে, আমরা এখন যেটা যেটা আমাদের ডাউটস আছে, সন্দেহ আছে, আমরা সব জিজ্ঞেস করবো। তখন ওখানে একটা মাতাজি ছিল, আকুতি মাতাজি, উনি গুরু মহাজকে দেখে বলছেন শাড়ি কীভাবে পরতে হবে সেটা বুঝাবেন, শাড়ি কীভাবে পরবো। গুরু মহাজ বলছে আমি তো ব্রহ্মচারী, শাড়ি পরতে জানি না, কিন্তু সাহায্য করতে পারি, একটা কাজ করো শাড়িটা নিয়ে আসো আগে। তারপরে ওখানে একটা চিত্রপট ছিল, মানে ওখানে গোপী আর রাধারানী কৃষ্ণ, তো গুরু মহারাজ নিজে গায়ে শাড়ি পরে পরে দেখাচ্ছে ওই চিত্রপটটা, ফটো দেখে এরকম প্লিট নিতে হবে, তারপর এরকম নিয়ে এখানে এটা এরকম করে দিতে হবে, আর আকুতি মাতাজিকে মানে দেখাচ্ছে কীভাবে শাড়ি পরতে হবে। তো কিছু বর্ষের আগেই ওই মাতাজিটা কোনো পান্ডাল প্রোগ্রামে বলছিল যে তখনকার দিনে জয়পতাকা মহারাজ শাড়ি কীভাবে পরতে হবে শিখিয়েছিলেন, সব কিছু ঠিক ছিল, এক দুটো প্লিট ভুল বলেছেন, কিন্তু বাকি ঠিকই বলেছে। মানে এত যে ওনার উপস্থিত বুদ্ধি, মানে একটা উনি হচ্ছেন একটা ছেলে মানুষ, একটা ব্রহ্মচারী, তাও মানে যে এত যে বুদ্ধি আছে, জাস্ট ওটা ফটো দেখে বলে দিয়েছে যে এটা করো, এরকম করো, এখানে একটা এরকম বানাও, পিন দো, বাস হয়ে যাবে শাড়িটা, এরকম একটা ওনার মানে স্মার্ট আর কি। যে কোনো জিনিস দেখে মানে একদম তুলে নেবে, সেটা কী করা যাবে, কী করে এটা করা যায়। তো তারপরে সো তখন চিকাগোতে ছিলেন কিছুদিন, কিন্তু তারপরে টেলিগ্রাম এসে গেছে, প্রভুপাদে টেলিগ্রাম এসে গেছে যে তোমার ভিসাটা হয়ে গেছে, তুমি এখন ভারতে যেতে পারো। তো ভিসাটা হয়ে গেছে, ভারতে যেতে পারো মানে এটা না যে প্রভুপাদ পয়সা পাঠিয়েছে না টিকিট পাঠিয়েছে, ভারতে যাও, বাস এতটুকু বলে দিয়েছে। এখন যাবে কী করে ভারতে, পয়সা কোথায় থেকে পাবে, টিকিট কোথায় থেকে কিনবে? তখন গুরুমাজ ভাবছে যে পয়সা কোথায় পাবো ভারত যেতে জন্যে। উনি ভাবলেন ঠিক আছে একটা কাজ করি, মন্ট্রিলে যাব, মন্ট্রিলে আমার মানে অনেক জানা জানা লোক আছে, তাদের কাছে থেকে একটু ধার তার নিয়ে টিকিট বানিয়ে নেব। তখন গুরুমাজ আবার মন্ট্রিল যাচ্ছে, মন্ট্রিল, আবার অফকোর্স নিউ ইয়র্ক গিয়েছেন, তারপর মন্ট্রিল গিয়েছেন, তারপর কোনো রকম মানে পয়সা ঠিক করেছে কীভাবে টিকিট কিনবো। আর গুরু মহারাজ মানে খুঁজে 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 সব থেকে সস্তা, সস্তা থেকে সস্তা টিকিট নিয়েছে, তখনকার দিনে $114। আর ওটা এরকম একটা টিকিট, মানে এটা না যে সিম্পলভাবে মন্ট্রিয়াল থেকে ভারত চলে যাবে, মানে এত ঘুরে 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 ফ্লাইটটা নিয়ে গেছে যে যখন মানে গুরু মহারাজ ইন্ডিয়া এসেছে মানে উনি পুরো ক্লান্ত, আর মানে গায়ে কিছু শক্তি থাকেনি। এইরকম একটা এয়ারলাইন্স, মানে এয়ারলাইন্সটা নিয়ে গেছে মন্ট্রিয়াল থেকে লন্ডন, লন্ডন থেকে ব্রাসেলস, ব্রাসেলস থেকে বোম্বে, বোম্বে থেকে কলকাতা, আর ওটা কীরকম একটা ফ্লাইট, মানে ফ্লাইটের নাম ছিল ব্রাদার্স এয়ারওয়ে, আর একটা আইসল্যান্ড এয়ারওয়ে। ও ব্রাদার্স এয়ারওয়ে কীরকম মানে বাসের মতন, যেরকম বাসে কীরকম এক একটা স্টপ আসবে, এরকম এই ফ্লাইটটা মাঝে মাঝে মানে স্টপ হবে, পেট্রোল ফিল করবে, তারপর আরেকবার উঠবে, আবার স্টপ হবে। জাস্ট মানে ব্রাসেলস থেকে বোম্বে যাওয়ার জন্য কতবার স্টপ করেছে বললে, ব্রাসেলস থেকে ওই কায়রো গেছে, ইয়ামান গেছে, করাচি গেছে, এরকম মানে অনেক অনেক জায়গা ঘুরে 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 শেষে মানে বোম্বে। তো শেষে যখন বোম্বে চলে আসছে গুরু মহারাজ, জাস্ট একটু এয়ারপোর্ট থেকে বাইরে পাই দিয়েছে, মানে ভারত মানে তো ওখানে ভিখারিরা থাকে, তো মানে যে ভিক্ষা চাইবে, একটা মাতাজি ছোট বাচ্চাটাকে মানে তুলে নিয়েছে কোলে তুলে, একটু লেপ্রেসি ছিল, গুরু মহারাজকে গে মানে টাচ করছে, এ বাবু একটু পয়সা দেবে। গুরু মহারাজ দেখে মানে একটু ভয় পেয়ে গেছে, বিদেশে থাকার অভ্যাস, এরকম তো কেউ বিদেশে চায় না, আর আপনার গায়ে ছুঁয়ে মানে গায়ে কেউ ছুঁ টাচ করবে না, অনেক ভয় পেয়ে মানে পালিয়ে গেছে, মানে ভিতরে চলে গেছে আবার এয়ারপোর্টের ভিতরে, যে এই কীরকম একটা জায়গা, আমি কোথায় এসে গেছি, এরা কেন আমাকে ছুঁচ্ছে, আমি কেন পয়সা দেবো, কী করছে এখানে, মানে ওনার ভালো লাগলো না। তারপরে বোম্বে থেকে ফ্লাইট নিয়েছে কলকাতা, যখন কলকাতা নেমেছে ওনার ভালো লেগেছে, কলকাতার জায়গাটা ভালো লেগেছে, যেহেতু কলকাতা তখনকার দিনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেহেতু ব্রিটিশার্স বেশি দিন কলকাতাতে ছিল, কলকাতার রোডগুলো বড় বড়, ট্র্যাম একটু অর্গানাইজ, একটু মানে সিস্টেম্যাটিক ছিল সব কিছু। তখন প্রথমবার মানে জুন মাসে 1970 প্রথমবার গুরু মহারাজের পাদপদ্ম ওনার চরণকমল ভারত দেশে উনি দিয়েছেন, প্রথমবার মানে কলকাতায় এসেছে, আর মানে অচ্যুতানন্দ কাছে চলে গেছে, অচ্যুতানন্দ ব্রহ্মচারী তখন উনি।
তো তারপরে গিয়ে দেখছে যে অচ্যুতানন্দ তো প্রভুপাদকে বলেছিল যে নিজের জায়গা আছে, কিন্তু এখানে নিজের জায়গা নেই, মাধব মহারাজের গড়িয়ে মাঠে আছে। আর প্রভুপাদকে বলেছে না আমরা নিজের জায়গা ঠিক করে নিয়েছি। তারপর গুরু মহারাজকে থাকতে হলো মাধব মহারাজ গড়িয়ে মাঠে। তো মাধব মহারাজ গড়িয়ে মাঠে যে দুই মাস ওদেরকে থাকতে হলো, মানে ইসকন সেন্টার খোলার আগে, এই দুই মাসে গুরু মহারাজ অনেক কিছু শিখতে পেয়েছে। কে যেহেতু আমেরিকাতে যখন উনি ছিলেন তখন একজনই সন্ন্যাসী দেখেছে প্রভুপাদ, আর তো কেউ দেখেনি, কিন্তু এখানে তো গড়িয়ে মোটে অনেকগুলো সন্ন্যাসী। তো সন্ন্যাসীদের সাথে কীভাবে কথা বলতে হবে, ওদের ব্যবহার কীরকম, ওদের কথাবার্তা কীরকম, ভারতের একটা কালচার কীরকম, কীভাবে অন্যান্য ভক্তদেরকে আমাদের মান দিতে হয়, ওদের সাথে কীভাবে কথা বলতে হয়, অনেক কিছু শিখতে পেরেছে। আর মেনলি শিখতে পেরেছে ভাষাটা, যেহেতু উনি বাংলা জানতেন না। এখানে আসার পরে কী হয়েছে, ওরা সেবা দিয়েছে যে তোমাকে রোজ গিয়ে মার্কেটিং করতে হবে, মানে শাকসবজি নিয়ে আসতে হবে। এখন শাকসবজি নিয়ে আসতে গেলে তো মোলতোল করতে হবে, তো মানে টাকা পয়সার ব্যাপার, তো এটা এক টাকা না এটাতে দিয়ে দো, আধা পয়সাতে দো। তো সে কথাবার্তা বলতে বলতে উনি খুব সুন্দর বাংলা শিখে গেছে, মানে সবাই সাথে কথা বলে। আর তখন গুরু মহারাজে কী হতো যে ভারতে প্রথমবার এসেছে, তো এখানে যে প্রসাদটা উনার মানে পেটে হজম হয় না, তো উনি কী করতেন, ওই একটু মানে এ কিনে আসতেন, একটু দই কিনে আসতেন, তো অন্য সাথে একটু দই মিশে খেয়ে নিতেন। আর তখন ভক্তিপ্রমোদ পুরী মহারাজ ওখানেই ছিলেন, উনারকে মানে স্যুট হচ্ছিল না প্রসাদ। উনি মানে মাঝে মাঝে গুরু মহারাজকে বলতেন, এই জয়পতাকা ব্রহ্মচারী তুমি একটু বাজারে গেলে আমার জন্য একটু দই নিয়ে আসবে। তো দুইজন জনে মানে উনি দই কিনে আসতেন। তো উনার মানে খুব মজা লেগে গেছে যে মানে স্থানীয় লোকের সাথে কথা বলা, বাংলা শেখা, তারপর মাঝে মাঝে একটা হাউস প্রোগ্রামে গেলেন, কোনো একটা কীর্তন প্রোগ্রামে গেলেন, কেউ এসেছে ওনার সাথে কথা বলা, এরকম করে অনেক কিছু মানে উনি শিখেছেন। আরেকটা ওনাকে যে মজা লাগতো ওখানে, যে যখন প্রসাদে বসবে সবাই মানে একটা লাইনে করে বসবে প্রসাদে, তো যারা কখন যে দীক্ষা নিয়েছে সেভাবে বসতে হবে, যে যখন দীক্ষা নিয়েছে সেভাবে সিনিয়র, তাকে প্রসাদ আগে দেওয়া হবে। তো অনেক সময় মানে যদি কেউ গুরু মহারাজে পরে যে দীক্ষা নিয়েছে সে যদি গুরু মহারাজের আগে বসে যাবে, তাহলে এরা মানে মানে চিৎকার করবে, এই তুমি কেন এখানে এসেছো, তোমার দীক্ষা কখন হয়েছে বলো, মানে এরকম জিজ্ঞেস করতেন ওরা যখনই বসবে লাইনে, এই তোমার দীক্ষা ইয়র দীক্ষার বর্ষর এরকম জিজ্ঞেস করে বসাবে। তো গুরু মহারাজ তখন মানে বলছেন যে আমার এত হাসি পায় যে এইটা কী জিনিস, সবাই দীক্ষার এটা বললেই আপনি ঠিকভাবে মানে সেভাবে ওরা বসাবে প্রসাদের জন্য। তো এরকম উনি অনেক কিছু শিখেছেন। তারপরে কী করেছে, দুই মাস ওখানে থাকার পরে ওরা নিজের জায়গাটা ঠিক করে নিয়েছে, মানে যে রেন্টে, মানে এখন যেটা আমাদের কলকাতা মন্দির দেখছি 3C অ্যালবার্ট রোড, সেটা তখনকার দিনে গুরু মহারাজ তখন একটা মেডিকেল ক্লিনিক ছিল সেই জায়গাটাকে ভাড়াতে নিয়েছিল। এখন আমরা অবশ্যই কিনে নিয়েছি, কিন্তু তখনকার দিনে সেটা ভাড়াতে নিয়েছে। তো ভাড়াতে নিয়ে মানে পুরো মানে রেডি করেছে। তো জাস্ট যেহেতু জুন মাসে তো গুরু মহারাজ আসলেন ভারতে, দুই মাসে তো সব কিছু রেডি করলেন, আর 29th অগস্টে তো প্রভুপাদ এসে গেছেন অনেক ভক্তদেরকে নিয়ে। মানে প্রভুপাদ যেভাবে বলতেন না যে আমার কী বলে আমার সাদা হাতি, ও সাদা হাতিদেরকে নিয়ে এসে গেছে, সবাইকে অনেক অনেক ভক্তদেরকে নিয়ে এসেছে, আর বিশাল বড় কার্যক্রম প্রোগ্রাম, হাউস প্রোগ্রাম, নগর সংকীর্তন, খুব সুন্দরভাবে মানে পুরো ভারতে সবাই মানে হিলে গেছে একদম, যেভাবে প্রভুপাদ পুরো প্রোগ্রাম করেছে। তারপরে প্রভুপাদ গুরু মহারাজকে একবার রুমের ভিতরে ডেকে বলছে যে আমি তোমাকে সন্ন্যাস দেব, তুমি সন্ন্যাস নেবে? তখন গুরু মহারাজ খুব খুশি বলছে হ্যাঁ আপনি যেটা ঠিক ভাবেন আমি সেটা করব। তখন গুরু মহারাজ বলছেন বইয়ে বলছে যে প্রথম দীক্ষা আর দ্বিতীয় দীক্ষা গুরু কাছে চাইতে হবে, তৃতীয় দীক্ষা গুরু নিজেই দেবে যখন গুরু ভাববে যে এই শিষ্যটা কি মানে ওর সামর্থ্য আছে, মানে ও সক্ষম, তখন গুরু নিজে ডেকে দেবে। আর গুরু মহারাজকে সন্ন্যাস দেওয়ার আগে অলরেডি শিল প্রভুপাদ আমেরিকাতে 9 জনকে সন্ন্যাস দীক্ষা দিয়ে দিয়েছে। তো তারপরে অচ্যুতানন্দ ব্রহ্মচারী আর জয়পতাকা ব্রহ্মচারী মানে দুইজনকে রাধাষ্টমী দিনে, দ্যাট মিন সেপ্টেম্বর 10 তারিখে 1970তে জয়পতাকা স্বামী হয়ে গেছে, জয়পতাকা ব্রহ্মচারী হয়ে গেছে জয়পতাকা স্বামী, অচ্যুতানন্দ ব্রহ্মচারী হয়ে গেছে অচ্যুতানন্দ স্বামী। তো অচ্যুতানন্দ স্বামীকে আগে দিয়েছে, তারপরে গুরু মহারাজকে দিয়েছে। তো এরকম প্রথম 11 সন্ন্যাসী ইসকনের সে 11 মধ্যে গুরু মহারাজ ছিলেন, ওনাকে সন্ন্যাস দেওয়া হয়ে গেছে।
এখন সন্ন্যাস দেওয়ার পরে গুরু মহারাজের সেবাগুলো তো অনেক মানে দিনে দিনে বাড়তে থাকছে। তখন তামিলকৃষ্ণ মহারাজ মায়াপুরে 5 একর জমিন নিয়ে নিয়েছে, মাঝে মধ্যে গুরুমাজ ওখানে সেবা করেছে। ওখানে যারা কৃষক ছিল তাদের সাথে গুরুমাজে মানে খুব বন্ধুত্ব, মানে উনি যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলেন তো ওনার একটু নলেজ ছিল, কিস কিসে ফসফরাস আছে, কোনটাতে কী কেমিক্যাল আছে, কী দিলে ভালো চাষ হবে, তো এই সব কিছু উনি ওই কৃষকদেরকে বলতেন আর ওরা গুরুমাজকে বাংলা শেখাতেন। তো এরকম মানে দুজনে খুব ভালো চলছিল। আর অনেক সময় কনস্ট্রাকশনের জন্য গুরু মহারাজে ওই সাইক্লিং করে অলমোস্ট 40 মিনিট দূর সাইক্লিং করে যেতে হয়। কোনো দিনে কিছু পরেক কিনতে আছে, কিছু ওয়ার কেনার আছে, হাতুড়ি কেনার আছে, কিছু কেনার আছে, সব কিছু কিনে কাটে করে আবার তো 45 মিনিটস ড্রাইভিং মানে সাইক্লিং করে উনি ফেরত আসতেন। তো কিন্তু গুরু মহারাজে যে উৎসাহটা ছিল যে আরে আমাকে এটা কেন করতে হচ্ছে, এরকম না, প্রতি একটা সেবাতে যে এত উৎসাহ, এত আনন্দ, মুখে উপরে সবসময় একটা স্মাইল। একদিন ওই যে দোকানদার সে গুরুমাজকে জিজ্ঞেস করছে, বলছে আমার কাছে ভালো বাড়ি আছে, আমার কাছে ভালো সুন্দরী স্ত্রী আছে, বাচ্চা আছে, পয়সা আছে, দোকান আছে, সব কিছু আছে, তাও আমি খুশি নেই, তোমার কাছে কিছুই নেই, তাও তুমি সবসময় খুশি থাকো কেন, বরং তুমি দেখেছি তোমার ধুতি অনেক সময় ফোটা থাকে ধুতির ভিতরে, তাও তোমার ভিতরে এত আনন্দ কেন, সবসময় দেখে তুমি হাসতে থাকো, স্মাইলিং, কী কী আছে তোমার কাছে? তখন গুরু মহারাজ বলতেন না আমার কাছে কৃষ্ণ আছে, আমি যে কৃষ্ণের সাথে আমার যে সম্বন্ধ আছে তুমি এসে আনন্দটা পেতে পারবে তুমি যদি জপ করবে। সো এরকম মানে গুরু মহারাজ ওদেরকে প্রচার করতেন, যখনই যেখানে যাবেন কিছু কেনাকাটি করতে গেছে সেখানে একটু মানে ওদের প্রচার করতে আরম্ভ করতেন, কিছু না কিছু একটা ভালো কথা ওদেরকে বলতেন। তো এরকম মানে দিনগুলো যাচ্ছিল আর গুরু মহারাজের চাষে এত আনন্দ লেগে গেছে। অ্যাকচুয়ালি ওনাকে বাজেট দেওয়া হয়েছিল 35 রুপিস, 35 রুপিসে পুরো সপ্তাহে মানে চালাতে হবে, খাওয়া টাওয়া মানে ওর থেকে 1 টাকাও বেশি দেওয়া হবে না। তো একবার গুরু মহারাজ তামিলকৃষ্ণ মহারাজকে বলছে যে 35 রুপিসে আমাদের হচ্ছে না, তাহলে আমি একটা কাজ করি, আমি নিজে কি চাষ করতে পারবো, আমরা মানে নিজেই আমাদের ভেজিটেবল গ্রো করবো? তখন তামিলকৃষ্ণ মহারাজ বলছে হ্যাঁ করো, আমার কোনো অসুবিধা নেই। তখন গুরু মহারাজ আরম্ভ করেছে ওই টমেটো, কিছু বিনস আছে আর কিছু কিছু সবজি, মানে তো বেশি করে মূলা মানে খুব সুন্দর চাষ হতো, তো বেশি চাষ হচ্ছে বলে রোজ মূলার সবজি। তারপরে ভক্তরা সবাই জয়পতাকা স্বামীকে হাত জোড়ে বলছে যে আর মূলাটা বন্ধ করেন, আর মূলা খেতে পারবো না, কতবার খাবো ওটা, ও চাষটা বন্ধ করেন। তো এরকম মানে উনি খুব ইন্টারেস্টিংভাবে মানে কিছু না কিছু এ করতেন, ক্রিয়েটিভ মানে কিছু একটা উগাবে, কিছু একটা ট্রাই করবে নতুন নতুন। তারপরে লোটাস বিল্ডিং কনস্ট্রাকশন আরম্ভ হয়েছে, তখন অনেক কাজ থাকতো লোটাস বিল্ডিংয়ে। আর প্রভুপাদের উপরে প্রভুপাদের যে শিষ্যদের যে ভালোবাসা, এটা না যে ওরা সব কিছু জানতেন, কিন্তু প্রভুপাদকে ওরা এত ভালোবাসতেন যে প্রভুপাদের জন্য সব কিছু শিখে নিয়েছে। যেরকম কনস্ট্রাকশন ওদের কিছু জ্ঞান ছিল না, যখন প্রভুপাদকে তামিলকৃষ্ণ মহারাজ ওরা জিজ্ঞেস করে যে প্রভুপাদ আমরা কনস্ট্রাকশন ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তখন প্রভুপাদ বলছে ওটাতে অভিজ্ঞতার হওয়ার কী আছে, ইটের উপরে ইট, ইটের উপরে ইট, ওই তো হয়ে গেলো বিল্ডিং, এতটুকুই তো আছে, ওটাতে কী বড় সমস্যা আছে, ঠিক আছে প্রভুপাদ। মানে এরকম প্রভুপাদের উপরে যে ওদের ভালোবাসা ছিল সব কিছু ওরা শিখে নিতেন। যেরকম গুরু মহারাজ বলছে যে আমি অনেক সময় ভাবতাম ছোটোবেলায় যে আমি জীবনে এরকম একটা কিছু করব যেটাতে মানে খুব চ্যালেঞ্জ থাকবে, কিন্তু ইসকনে আসার পর আমি দেখছি প্রতিদিনই একটা চ্যালেঞ্জ, প্রতিদিনই একটা কিছু নতুন নতুন করতে হয়, যেটা আমি কোনোদিন জীবনে আগে করিনি সে কাজগুলো আমি ইসকনে এসে শিখে যাচ্ছি, কিছু না কিছু প্রতিদিন একটা কাজ করতে হয় ভগবানের সেবাতে। তো এরকম করে দিন চলে যাচ্ছে। তো একদিন প্রভুপাদ, তখনকার তো বেশি ভক্ত নেই মায়াপুরে, তো একদিন প্রভুপাদ এদের সবাইকে ডেকে কথা বলছে, বলছে তোমরা বুঝতে পারছো না এখানে ভবিষ্যতে অনেক বড় মন্দির হবে, অনেকগুলো বিল্ডিং হবে, স্কুল হবে, হসপিটাল হবে, অনেক লোক, হাজার হাজার লাখ লাখ লোক এখানে আসবে ভগবানের দর্শন করতে জন্যে, বিশাল বড় এটা একটা শহর হয়ে যাবে। তখন গুরুমাস বলছে উনি মনে মধ্যে ভাবছিলেন যে এখানে বলছে লাখ লাখ লোক আসবে, বিল্ডিং হবে, হসপিটাল হবে, কিন্তু আপাতত এখানে একটা কাক পর্যন্ত আসছে না, আমি তো অনেকদিন থেকে আমরাই যে 5 জন বসে আছি আর এখানে এত হাজার হাজার লোক আসবে,
ঠিক আছে প্রভুপাদ বলছে তো আসবে, কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না, কেউ তো নেই, শুনশান জায়গা আমরাই আছি, কিন্তু প্রভুপাদ বলছে একদিন আসবে, অনেক লোক আসবে এখানে। তো সেটা গুরুর উপরে বিশ্বাস আর কি, আর মানে সেবা করতে থাকছে। তারপরে প্রভুপাদ বলল যে চলো একবার সবাইকে এখানে নিয়ে যাব কুম্ভমেলাতে আলাহাবাদে। তখন গুরুমায়া জিজ্ঞেস করেছে, প্রভুপাদ আমাদের কী দরকার আছে, আমরা তো হরিনাম করছি, আমরা কী করবো আলাহাবাদ কুম্ভমেলা গিয়ে? তখন প্রভুপাদ বলছে, না ওখানে অনেক সাধুরা আসবে, তাদের সঙ্গ নেব, তাদের কাছে থেকে কিছু শিখবো। তখন গুরুমায়া মনের মধ্যে ভাবছে, আচ্ছা আমি বুঝে গেছি, আমরা কি তাদের সঙ্গ নেব? প্রভুপাদ আপনি আপনার সঙ্গ দিতে চান সবাইকে, কিন্তু আপনার সঙ্গ নিলেই সবাই ভক্ত হয়ে যাবে। আর সেটা গুরুমাজ নিজে চোখে দেখেছে, যখন প্রভুপাদের সাথে আলাহাবাদে কুম্ভমেলাতে ঘুরছিলেন, তখন দেখছে অনেক অনেক লোক প্রভুপাদের সঙ্গ পাচ্ছে, প্রভুপাদের সম্পর্কে আসছে আর ভক্ত হয়ে যাচ্ছে। আর না সুন্দরভাবে সুন্দর পরিবেশটা, প্রতিদিন প্রভুপাদ সাথে গুরু মহারাজ মর্নিং ওয়াক, খুব ভালো লাগছিল। কিন্তু মানে ওটা হাফ ছেড়ে মানে মাঝখানে ওনাকে মানে চলে আসতে হলো কলকাতাতে, যেহেতু ও যে অ্যালবার্ট রোডে মন্দিরে কিছু একটা লিজ এগ্রিমেন্টে কোনো টেকনিক্যাল প্রবলেম এসে গেছে, তো গুরু মহারাজ মানে পুরোপুরো থাকতে পারলো না, ওনাকে মানে হাফ থেকে উনি ফেরত চলে এসেছেন, বাকি সবাই থেকে গেছে প্রভুপাদের সাথে, উনি কলকাতা চলে এসেছেন। তো এরকম অনেক কিছু সেবা করেছে মায়াপুরে জুনে। তারপরে গুরু মহারাজকে কলকাতা মন্দিরে প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু 11 বার প্রেসিডেন্ট বানিয়েছে, 11 বার বাদ দেওয়া হয়ে গেছে। কেন প্রতিবারে প্রভুপাদ গুরু মহারাজকে ওখানে অধ্যক্ষ বানা মানে এ করছে, টেম্পল প্রেসিডেন্ট বানাচ্ছে, প্রতিবারে তমলকৃষ্ণ মহারাজ উনি ছিলেন জিবিসি, গুরু মহারাজকে বাদ দিয়ে দিচ্ছে। আবার প্রভুপাদ এসে গুরু মহারাজকে আবার প্রেসিডেন্ট বানাচ্ছে, আবার তমলকৃষ্ণ মহারাজ আসছে, গুরু মহারাজকে বাদ দিয়ে দিচ্ছে। তো এরকম হতে থাকলো। তো একবার প্রভুপাদ নিজে বাদ দিয়ে দিয়েছে। কেন ঘটনাটা হলো এরকম যে গুরু মহারাজ প্রভুপাদ যেটা বলেছেন সেই ইনস্ট্রাকশনটা মানে সঠিক ফলো করতে চায়, অ্যাজ ইট ইজ, যথাযথ মানে যেভাবে প্রভুপাদ বলেছে। তো প্রভুপাদ বলেছিল যে ভগবানের পয়সাটা ওয়েস্ট খরচা করতে নেই, খুব সাবধানে খরচা করতে হবে। তো উনি মানে যতন করে রাখতেন, বাজেট করে যে বেশি খরচা করতে নেই। তো একবার কি হয়েছে, পঞ্চ ড্রাইভিড প্রভু এসে গুরু মহারাজকে বলছে যে আমাকে 1 টাকা দো, আমি প্রচারে যাব গাড়ি করে। তো গুরু মহারাজ বললো, 1 টাকা অনেক বেশি খরচা হয়ে যাবে, তুমি গাড়িতে যাবে না প্রচার করতে, তুমি ট্রেমে চলে যাও, ট্রেমে সস্তা হবে। এ বলছে, আমি যাব না ট্রেমে, আমাকে 1 টাকা দো, আমি গাড়িতে করে যাব। গুরু মহারাজ বলছে, আমি হচ্ছি টেম্পল প্রেসিডেন্ট, আমি দেবো না তোমাকে, তুমি ট্রেমে যাও প্রচার করতে জন্য। তখন পঞ্চ ড্রাইভার প্রভু বললো, ঠিক আছে ছেড়ে দো, আমার শরীর খারাপ আছে, আমি যাবো না, আমাকে 1 টাকা দো, আমি একটু দই কিনে আসবো। তখন গুরুমাজ ওনাকে 1 টাকা দিয়ে দিয়েছে। যখন 1 টাকা দিয়ে দিয়েছে, তখন ও গুরুমাজকে বলছে, আমি গাড়িতে করে যাব প্রচারের জন্য, থ্যাংক ইউ, এরকম করে চলে যাচ্ছে। তখন গুরু মহারাজ মানে একদম ওর উপরে মানে ঝাঁপ দিয়ে ওই পয়সাটা মানে নিয়ে নেবে বলে, ও 1 টাকাটা বলছে, আমি তোমাকে দেবো না। এ বলছে, আমি দেবো না, আমি গাড়িতে করেই যাব। গুরু মহারাজ বলছে, আমি দেবো না তোমাকে, তোমাকে ট্রামে করেই যেতে হবে। তখন 1 টাকাটা নিয়ে যে দুইজন ঝগড়া করছে, হঠাৎ করে পঞ্চ ড্রাইভিড প্রভু কী করেছে, গুরু মহারাজের হাতটা কেটে ফেলেছে, মানে মানে দাঁত দিয়ে কেটে দিচ্ছে, মানে উনি এভাবে কাটছেন মানে ছাড়ছে না স্কিনটা, এরকম করে ধরে নিয়েছে দাঁতে করে। এখন দাঁতে করে যদি ধরে রাখবে খুব ব্যথা করবে, তো ছাড়ছে না বলে গুরু মহারাজ ওনাকে মারতে আরম্ভ করেছে। তো যখন ওনাকে মারছে তখন উনি ছেড়ে দিয়েছেন। তারপরে গুরু মহারাজ তারপরে ও পঞ্চ ড্রাইভিড প্রভু প্রভুপাদকে চিঠি লিখেছে যে জয়পাতাকা মহারাজ এখানে ভক্তদেরকে মারামপিটি করছে, মারছে সবাইকে। তখন প্রভুপাদ মানে সাথে সাথে চিঠি লিখেছে, বলেছে তোমাকে বাদ, তোমার প্রেসিডেন্ট হতে হবে না ওখানে। তারপরে যখন প্রভুপাদ কলকাতায় এসেছে, তখন গুরু মহারাজ দেখালো যে আমাকে ও এরকম করে দাঁত দিয়ে এ করেছে বলে আমি মারলাম, আমি কাউকে মারি না। তখন প্রভুপাদ বলছে, ঠিক আছে যেটা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও, তুমি মায়াপুরে সেবা করো। তো তারপরে 14 বর্ষর এত মানে জোরে কেটেছিল যে 14 বর্ষর পর্যন্ত ওই ডাগটা দেখা যাচ্ছিল। অবশ্য এখন দেখা যাবে না, এখন তো অনেক ডাগ হয়ে গেছে গুরু মহারাজে ওই ছুঁচগুলো ভিতরে নিয়ে নিয়ে হসপিটালে, কিন্তু তখন মানে দেখা যেত যে ডাগ আছে বলে গুরু মহারাজকে। তো তারপরে প্রভুপাদ ওনাকে বলছে, তুমি চলো বোম্বে। তো গুরু মহারাজকে বোম্বে নিয়ে গেছে, আর ওখানে দেশাই বলে একজন পলিটিশিয়ান ছিল, আর ওনার ছেলে অ্যান্ডি দেশাই তো আমাদের এখনই কিছুদিন আগেই মারা গেছে, খুব ভালো ভক্ত ওরা পুরো ফ্যামিলি। আর তখনকার দিনে প্রভুপাদকে অনেক সাহায্য করেছে, আর
কারণ এখন পর্যন্ত ওনার পরিবারটা পুরো চোপাতি মন্দির, ইস্কন চোপাতি মন্দিরকে অনেক সাহায্য করে। তো ওনারা মানে ভালো পজিশনে ছিল, পলিটিশিয়ান ছিল। তো প্রভুপাদ গুরু মহারাজকে ওনাদের বাড়িতে নিয়ে গেছে, আর সেখানে প্রভুপাদ নিজে মুখ থেকে বলেছে যে এই যে জয় পতাকা আমার শিষ্য, এ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য পার্ষদ, একে আপনি সাহায্য করেন, একে ভারতের নাগরিকতা সিটিজেনশিপ আপনি মানে পাইয়ে দিন। তা অনেক কষ্ট করে তারপরে এনডি দেশাই যে বাবা ও মানে সাহায্য করেছে আর গুরু মহারাজ পেয়ে গেছে ইন্ডিয়ান সিটিজেনশিপ। তখনকার দিনে অটল বিহারী বাজপেয়ী ছিলেন ফরেন মিনিস্টার, গুরু মহারাজ গিয়ে ওনার সাথে খুব সুন্দরভাবে হিন্দিতে কথা বলেছে, মানে উনি হিন্দিতে জিজ্ঞেস করেছে আপনি ভালো আছেন তো, মানে যেভাবে গুরু মহারাজ জিজ্ঞেস করেছেন আপনি ভালো আছেন তো হিন্দিতে, ওনার এত ভালো লেগেছে, মানে একটা বিদেশি চেহারাটা, ও তুমি খুব সুন্দর হিন্দি বলছো তো, ও ভালো শিখেছো তো, মানে খুশি হয়ে গেছে আর কি। আর এমনি তো ভারতের নাগরিকতা হতে হলে তো ভারতীয় ভাষা না জানলে তো দেবে না ওরা, সেভাবে গুরু মহারাজ পেয়ে গেছে মানে সিটিজেনশিপ পেয়ে গেছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ। তারপরে 1971 অনেক ফ্লাড এসেছে, মানে তো ফ্লাডের সময় গুরু মহারাজ মানে কি বলে প্রসাদ ডিস্ট্রিবিউশন অনেক সুন্দরভাবে করেছে, মানে নৌকাতে গিয়ে গ্রামে গ্রামে খিচুড়ি ডিস্ট্রিবিউট করা, ওই মুড়ির বলগুলো ডিস্ট্রিবিউট করা, এরকম করে খুব সুন্দরভাবে সেবা করেছে। আর তারপরে গুরু মহারাজ যে মায়াপুরে যে কনস্ট্রাকশন হচ্ছিলো সেগুলো সব ছবি তুলে প্রভুপাদকে মানে পোস্টে পাঠাতেন, তো প্রভুপাদ ছবিগুলো দেখে বলছে যে তুমি আমাকে ইটের ছবি, পাথরের, স্টিলের ছবি দিলে আমার খুশি হচ্ছে না, বিল্ডিংটা দেখাও, বিল্ডিংটা শেষ হওয়ার সে ছবিটা পাঠাও। তখন মানে গুরু মহারাজ ভাবছে হ্যাঁ আমাকে আরও কষ্ট করে মানে কনস্ট্রাকশনটা শেষ করতে হবে, প্রভুপাদ কনস্ট্রাকশন যে কমপ্লিট কনস্ট্রাকশনের একটা ফটো দেখতে চায় আর কি। তারপরে হয়েছে 1972 ছোট রাধা মাধব, মানে একটা ধনী লোক প্রভুপাদকে তিনখানা রাধাকৃষ্ণ বিগ্রহগুলো দিয়েছে। সো ওই তিনখানা রাধাকৃষ্ণ বিগ্রহতে একটা প্রভুপাদ পাঠিয়ে দিয়েছেন বস্টনে, একটা পাঠিয়েছে বার্কলি মন্দিরে, আর একটা ছিল প্রভুপাদের সাথে, উনি যেখানে যেতেন সেখানে ওটা নিয়ে ঘুরতেন। তো যখন মায়াপুরে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালতে উনি আসতেন তারপরে ওটা রেখে ওনার সাথে নিয়ে চলে যেতেন, কিন্তু এইবারে যখন 1972 উনি এসেছেন গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে, তারপরে থেকে ওই বিগ্রহ ওখানে রেখে দিয়েছে, বলছে এখন তোমরা পুজো করো। সো সেই জন্যে 1972 থেকে নিয়ে এখন যে 2022 50 ইয়ার্স ছোট রাধা মাধবের কমপ্লিট হয়েছে। তো প্রভুপাদের অত্যন্ত প্রিয় বিগ্রহ রাধা মাধব, যেহেতু গোরখপুরে প্রথমবার সেই রাধা মাধবকে দেখে প্রথমবার এই যে আমরা গান করি না জয় রাধা মাধব কুঞ্জা বিহারি, এই গানটা প্রভুপাদ প্রথমবার ছোট রাধা মাধবকে দেখে গান করেছিল। তো তারপরে 1972 থেকে সে বিগ্রহ ওখানেই রেখে দিয়েছে। পরে অবশ্য 1980 আবার বড় রাধা মাধব এসেছে, 84-86 আবার অষ্টসখী এসেছে আবার, তো এরকম করে পুরো রাধা মাধব অষ্টসখী ওখানে পূজা করতে আরম্ভ হয়েছে। তো সেভাবে খুব সুন্দর প্রচার চলছিল, গুরু মহারাজ প্রভুপাদকে অনেক সাহায্য করছিল, বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করতেন, খুব সুন্দর সুন্দর চিঠি লিখতেন। একবার গুরু মহারাজ প্রভুপাদকে বলেছেন যে প্রভুপাদ আমার অনেক আসক্তি হয়ে যাচ্ছে মায়াপুর উপরে, মায়াপুরে সম্বন্ধিত সেবা, এটা কি ঠিক, ভক্তি জীবনের জন্য আসক্তি তো ভালো না? তো প্রভুপাদ বলল হ্যাঁ কিন্তু আসক্তি তো পুরোপুরো বাদ দেওয়া যায় না, কিন্তু তোমার আসক্তি হচ্ছে ভগবানের উপরে, ভগবানের সেবার উপরে, এটা তো ভালো আসক্তি, আর তুমি যে আসক্তিটা পেয়েছো তার মানে নিশ্চয়ই চৈতন্য মহাপ্রভুর কৃপা আছে তোমার উপরে, তো এটা তো খুব ভালো, এটাতে কিছু মানে তোমার কিছু ভুল নেই এটাতে। অনেক কিছু আছে, সময় হয়ে যাচ্ছে, অনেক কিছু বলার আছে, একটা ইন্টারেস্টিং স্টোরিটা বলে এখানে শেষ করব। শ্রীধর ব্রহ্মচারী বলে তখনকার দিনে উনি ব্রহ্মচারী ছিলেন, উনি একটা মায়াপুরে নূতন পুরী বানাবার মেশিন নিয়ে এসেছিলেন। তো তখনকার 1970 মেশিন মানে একটা এত আনন্দ সবাই সে মেশিনটা দেখে, যে প্রতিদিন বিকেলবেলা সবাই মানে ওই যে পুরীর মেশিনের মানে পাশে বসে যাচ্ছে রাউন্ড সার্কেলে, আর ওই যে খজুর গুড়ের সাথে গরম গরম পুরী খাচ্ছে, আরও পুরী দো, সবাই এত আনন্দ করছে, মানে প্রথমবার জীবনে যে মেশিন দেখেছে মেশিনের ভিতরে পুরী হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে।
তো প্রভুপাদ এটা দূরে থেকে দেখেছে, উনার যে মানে ওই ভজন কুটিরে জানালা থেকে, সাথে সাথে গুরুমাহাজকে ডেকেছে, তারপরে উনাকে ডেটেছে যে জয় পতাকা এটা তো সন্ন্যাসীর লক্ষণ না, তো তোমরা যে আনন্দ করছো পুরী নিয়ে, পুরী নেই এটা কী, আর এই মশিনটা কী, এই মশিনটা বাদ দো, ভক্তদেরকে নিজে হাতে থেকে বানাতে বলো। আর তারপরে বলছে যে সন্ন্যাসী জীবন মানে সিম্পল জীবন, তুমি এটা কী করছো, সন্ন্যাসী সাপোজ টু লিভ এ সিম্পল লাইফ। তো অবশ্য আমরা ভাবো যে প্রভুপাদ তো বলছিলেন ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল, উনি তো মানে প্রতি নূতন জিনিস কৃষ্ণ সেবাতে লাগাতে জন্য মানে উৎসুক, তাহলে পুরি মেকিং মেশিন প্রভুপাদ কেন মনা করেছে? সি টাইম প্লেস অ্যান্ড সার্কামস্টেন্স, মানে সে সার্কামস্টেন্সেও মেশিনটা দরকার ছিল না, যেহেতু তখনকার দিনে এত সেবা ছিল না, ভক্তরা ছিল সেবা কম ছিল, তো এখন পুরি যে নিজে ভালোবাসা দিয়ে বানাবে সেটা আলাদা জিনিস, আর মেশিনে বানাবে তখন সেই মেশিনটা ভক্তদেরকে একটু আলো আলাস বানিয়ে দেবে, সো তখন ও মেশিনটা দরকার ছিল না, সেজন্য প্রভুপাদ মনা করেছে। কিন্তু অবশ্যই এখন প্রত্যেকটা ইস্কন মন্দিরে সব মেকানাইজড কিচেন হয়ে গেছে, রাইস ডাল সব কিছু মানে মেশিন হয়ে যাচ্ছে, কিন্তু তখন এটা দরকার ছিল না, তখন মানে দরকার ছিল যে ভক্তরা কিছু কিছু না কিছু সেবাতে নিজের ইন্দ্রিয়কে নিয়োগ করে বিজি রাখা দরকার ছিল। তো সেরকম তখন প্রভুপাদ ওনাকে বকেছে যে এই মেশিন টেশিনটা বার করো, এটা কী হচ্ছে? প্রভুপাদ একটা খুব সুন্দর জিনিস তখন বলেছেন যে যদি আমরা যে মার্গটা নিয়েছি সেটাতে যদি কাটাও আছে, তাও যদি সে মার্গ আমাদেরকে লক্ষ্য, যেটা আমাদের লক্ষ্য সেখানে যদি নিয়ে যাবে, তাহলে সে মার্গটা ভালো, কিন্তু অন্যদিকে যদি আরেকটা মার্গ আছে যেটা খুব সুন্দর, সেখানে মানে ফুল দেওয়া আছে, কিন্তু সেটা যদি আমাদের যে জীবনের লক্ষ্য সেখান থেকে আমাদেরকে যদি দূরে করে দেয়, তাহলে সে মার্গটা নিতে নেই, যে কষ্ট কষ্ট আছে সে মার্গে সেটা নো, কমপক্ষে তোমার যে লক্ষ্য সেখানে তুমি লক্ষ্য যেটা সেখানে তুমি যেতে পারবে। মানে আমি ইংলিশে বলতে গেলে বেটার টু টেক আ রোড উইচ ইজ ডিফিকাল্ট বাট ইট টেক্স ইউ টু ইয়োর গোল দেন টু টেক অ্যান ইজি রোড উইচ ডিস্ট্র্যাক্টস ইউ, যেটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেবে ভক্তি থেকে। তো এরকম খুব সুন্দর সুন্দর ইনস্ট্রাকশনস প্রভুপাদ দিয়েছে। তারপরে হয়েছে ওটা ফেমাস ইনসিডেন্ট যেখানে প্রভুপাদ দেখেছে যে একটা কুকুরের সাথে বাচ্চারা ঝগড়া করছে প্রসাদের জন্য, তা প্রভুপাদের চোখে থেকে জল এসে গেছে, বলছে না যেখানে যেখানে ইস্কন মন্দির হয় আমি চাই যেন অন্নদান মানে উচিত মানে প্রসাদ দো, ফ্রিতে প্রসাদ দো। তারপরে মায়াপুরে স্টার্ট হয়ে গেছে ফ্রি প্রসাদম ডিস্ট্রিবিউশন, আগে আগের দিনে 200 এসেছে, তারপর 300, তারপরে 500, দিনে দিনে লোকটা বাড়তে যাচ্ছে, আর সে ওদেরকে প্রসাদ দেওয়া আরম্ভ হয়েছে। আর তখনকার দিনে যে খিচুড়ি প্রসাদ সব কিছু দেওয়া হতো, যদি পুরী প্রসাদ দেওয়া হতো সবাই মানে পাগলের মতম, ওদেরকে মানে জোরে জোরে গুরু মহারাজকে বাংলাতে বলতে হতো যে যদি আপনারা আপনার প্লেসে থেকে উঠে যাবেন তাহলে আপনাকে প্রসাদ দেবো না, সবাই বসে থাকেন, কিন্তু পুরী আসলেই কেউ কারো কথা শুনতো না, একসাথে সবাই উঠে মানে ঝাঁপ দিয়ে পুরীটা নিয়ে নিত। তো এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে যে যখন প্রসাদ ডিস্ট্রিবিউশনে কীরকম একটা অসুবিধা গেল ফেস করতে হতো। তারপরে নিতাই পদকমল, এই যে বোট প্রিচিং, সেটা গুরু মহারাজ রিপোর্ট দিতেন প্রভুপাদকে, আজকে গীতার জ্ঞান বইগুলো এত এত বইগুলো বিক্রি হয়েছে, এত তিনজন মাথা নেড়া করেছে, নূতন ভক্ত হয়েছে, এরকম এরকম প্রচার হয়েছে, প্রভুপাদ খুব খুশি। প্রভুপাদ ও নিতাই পদকমল বোটকে বলে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে জলি বোট, যে ভক্ত ওখানে যাচ্ছে খুব আনন্দ করছে, আনন্দ করছে, আনন্দ করে করে আসছে, সো প্রভুপাদ ও বোটে নাম দিয়ে দিয়েছে জলি বোট। তো সে প্রচারটা হতো। তারপরে প্রভুপাদ গুরু মহারাজকে বানিয়ে দিয়েছে লাইফ টাইম চেয়ারম্যান ভক্তি বেদান্তা স্বামী চ্যারিটি ট্রাস্ট, এখনও ও ট্রাস্টটা আছে, আর গুরু মহারাজ এখনও এত অ্যাক্টিভভাবে কাজ করছে। ও ট্রাস্টের মেন কাজ হচ্ছে যে যেখানে যেখানে আমাদের যে বৈষ্ণব আচার্যরা ওদের যে শ্রীপাঠগুলো আছে ওদের সম্বন্ধিত যেইগুলো জায়গা আছে সেগুলোকে মানে আবার রিভাইভ করা। ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে করোনা সময়ে আমি আর প্রভু গিয়েছিলাম, আমরা অনেক ইন্টিরিয়ার ইন্টিরিয়ারে মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রীপাঠ, আবার লোচনদাস ঠাকুরের শ্রী, অন্যান্য অন্য জায়গাতে গিয়েছিলাম, আর আমরা যেখানে যেখানে গেছি ইন্টিরিয়ার ইন্টিরিয়ার জায়গা মানে রাস্তাগুলোয় পাকা রাস্তা নেই, কিন্তু যেখানে যেখানে গেছি সেখানে সেখানে গুরু মহারাজের নাম পেয়েছি। ওখানে ওখানে ওই নাট মন্দির বানিয়েছে, আর নাট মন্দিরের কাছে মানে বোর্ড দেওয়া আছে, এই নাট মন্দিরটা বানিয়েছে ভক্তি বেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট। আর দেখে এত গর্ব হচ্ছিল যে এরকম এরকম জায়গাগুলো যেখানে মানে কেউ নেই, কিন্তু ওই সব জায়গাগুলোতে গুরু মহারাজ মানে একটা হল বানিয়েছে, একটা নাট মন্দির বানিয়েছে, খুব সুন্দর। মানে যে আমাদের পরের যে জেনারেশন আসবে তাদের জন্য একটা মানে
ঠিক করে রেখে গেছে যে হ্যাঁ, নালে বিচার করে দেখেন কিছু বর্ষের পরে মানে কিছু থাকবে না তখন। এখন কমপক্ষে গুরু মহারাজ হলটা বানিয়ে দিয়েছে বলে পরে ওরা জানতে পারবে যে হ্যাঁ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আছে, কিংবা এখানে মুরারি যেগুলো মানে যাদের যাদের একটা মানে শ্রীপাঠ আছে এগুলো সব ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট ডোনেশন দিয়ে কিছু কিছু মানে রিভাইভ করছে, তা ও প্লেসেসকে মানে রিনোভেশন করছে, রিভাইভ করছে, জায়গাটা মানে ঠিক করে রাখছে। এটা খুব সুন্দর একটা সেবাজি গুরু মহারাজ করছে। তারপরে একবার গুরু মহারাজ ছিলেন বৃন্দাবনে, প্রভুপাদের সাথে কথা বলছে, তো হঠাৎ করে দেখছে নিউজ পেপারে খবর এসেছে যে মায়াপুরে ভক্তদেরকে কৃষ্ণনগর পুলিশ স্টেশনে বন্ধ করে দিয়েছে, এক মুসলিমদের সাথে কিছু ঝগড়া হয়েছে। সাথে সাথে গুরু মহারাজ ছুটে ছুটে আবার মানে বৃন্দাবন থেকে মায়াপুর গেছে, আর ওখানে ওই যে মায়াপুরে ওদের জেলে বন্ধ করে দিয়েছে, গুরু মহারাজ ওদের জন্য গরম গরম প্রসাদ নিয়ে যাচ্ছে জেলে, আর অনেক প্রসাদ মানে ভক্তরা তো খাচ্ছে, জেলে বাকি যারা বসে আছে তাদেরকে খাওয়াচ্ছে, আর তাদেরকে খাওয়াচ্ছে আর এত আনন্দ করছে আর কীর্তন করছে যে যারা মানে ওখানে পুলিশ টুলিশ ওরা মানে মাথা কুটছে যে এদেরকে জেলে ঢাললাম বা কেন, সবাইকে তো ডিস্টার্ব করছে। আর জেলে যাওয়ার জেলে যারা থাকে তাদের তো দুঃখী হওয়া উচিত, এরা তো এরকম আনন্দ করছে যেরকম একটা পিকনিকে এসেছে, এত আনন্দ করছে, তারপরে সবাইকে বার করে দিয়েছে জেল থেকে, এবার তোমরা যাও এখানে জেলে ডিস্টার্ব করছো, তোমরা বাইরেই ভালো, সবাইকে মানে বার করে দিয়েছে। তো অবশ্য সেখান থেকে আরম্ভ হয়েছে একটা কি বলে জেল প্রিচিং, আর এখন আপনি দেখেন পুরো ভারতে মতলব সবাই মানে সব ইসকন ভক্তরা কত সুন্দরভাবে জেল প্রিচিং করছে, জেলে প্রসাদ দেওয়া, আমরা এখানে করি বিশাখাপট্টনমে জেলে প্রসাদ দেওয়া, জেলে গীতা দেওয়া, জেলে ক্লাসেস দেওয়া। তারপরে 1977 গুরু মহারাজ হয়ে গেছেন জিবিসি, ওনা মানে বেঙ্গল উড়িষ্যা তারপরে সাউথ ইন্ডিয়াতে, তারপর ধীরে 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 আমেরিকা অস্ট্রেলিয়া এরকম যেটা যেটা আমেরিকা আছে না সাউথ আমেরিকা ওয়েস্ট, আর তারপরে সাউথ ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়াতে এরকম করে উনি জিবিসি হয়েছে। তারপরে উনি হয়ে গেছেন গুরু, শিল প্রভুপাদ যে 11 জনকে বলে গেছে যে এরা দীক্ষা দেবে, তার মধ্যে গুরু মহারাজের নাম ছিল। আর অবশ্য এখন গুরু মহারাজ ছাড়া আর বাকি কেউ নেই, ও যে 11 জন নামের ভিতরে কেউ কেউ শরীর ছেড়ে দিয়েছে, কেউ কেউ ইস্কন ছেড়ে দিয়েছে, শুধু গুরু মহারাজ একজনই আছে, ও যে 11 গুরু। তারপরে 1977 শুনলে প্রভুপাদ গুরু মহারাজকে 5,000 টাকার চেক দিয়েছে মায়াপুরে কিছু কাজ করতে জন্য। ওই চেকটা নিয়ে যখন গুরু মহারাজ মায়াপুর যায়, জাস্ট নেমেছে কলকাতাতে, নিউজ পেপারে দেখছে শিল প্রভুপাদ দেহ রেখেছে। গুরু মহারাজের এত মানে মনটা খারাপ হলো যে আমি এই তো বৃন্দাবনে ছিলাম, আমি যদি জানতাম তাহলে আমি প্রভুপাদের কাছে থাকতে পারতাম, আমি মিস করে দিলাম, প্রভুপাদের লাস্ট মোমেন্ট আমি নেই। সাথে সাথে উনি ফ্লাইট নিয়েছেন, বৃন্দাবন চলে এসেছেন, কিন্তু তখন পর্যন্ত প্রভুপাদের সব হয়ে গেছে, সমাধি হয়ে গেছে। তারপরে গুরু মহারাজ, তমল কৃষ্ণ মহারাজ আর কিছু ভক্তরা গুরু প্রভুপাদের যে দাঁত আর প্রভুপাদের কিছু ফুলমালা ও সব কিছু একটা সোনার বক্সাতে নিয়ে ঢেলে মায়াপুরে নিয়ে গেছে, আর ওখানে আমরা যেটা দেখছি এখন পুষ্প সমাধি সেখানে ওটা দিয়ে দিয়েছে। তো এরকম তারপরে গুরু মহারাজ দীক্ষা দিতে আরম্ভ করেছে। প্রথমবার গুরু মহারাজ দীক্ষা দিয়েছে ভদ্রকে, ওনার প্রথম শিষ্য ছিল পঞ্চতত্ত্ব দাস, রাম লক্ষ্মণ দাস, রাধাকান্ত দাস, ভদ্রকে 17 এপ্রিলে প্রথম দীক্ষা, তারপরে কলকাতাতে, তারপরে মায়াপুরে, এরকম করে গুরু মহারাজ দীক্ষা দিতে আরম্ভ করেছে। আর প্রভুপাদ একবার গুরু মহারাজকে আর ভবানন্দ প্রভুকে বলেছিল যে আমি 5,000 শিষ্য বানিয়েছি, তোমরা 10,000 বানাবে। তারপরে প্রভুপাদ বলল 10,000 কেন, 50,000 শিষ্য বানাবে। আর সেই কথাটা গুরু মহারাজ মানে নিজের মনের মধ্যে নিয়ে অলরেডি 50,000 থেকে বেশি শিষ্য বানিয়েছে, যেহেতু প্রভুপাদ এটা বলে গেছেন। তারপরে আমরা জানি নামহট্টা প্রিচিং, বিভিন্ন বৈষ্ণব আচার্য বইদের কমেন্ট্রি, গোদ্রুম কল্পাবটী, বৈষ্ণব ভজন, বৈষ্ণব কে, বৃন্দাবন ভজন, গৌরাঙ্গা বুক, এখন তো অনেকগুলো বই আসবে, এখনও কিছু কিছু বই মানে রেডি হচ্ছে, প্রিন্টিং হবে। তারপরে ভক্তি স্টেপস, কৃষ্ণ সাধক, প্রভুপাদ আশ্রয়, গুরু আশ্রয়, সেভাবে যে স্টেপস উনি মানে রেডি করেছেন, নামহট্টা প্রিচিং, তারপরে মিডল ইস্টে প্রিচিং, মুসলিম দেশে প্রিচিং, মুসলিম দেশে প্রিচিং মানে এত সুন্দরভাবে মিডল ইস্টে তো প্রতি একটা বাড়ি মন্দির বানিয়ে দিয়েছে, প্রত্যেকটা বাড়িতে অল্টার। তারপর অবশ্যই আপনাদের বাংলাদেশের প্রিচিং, লাখ 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 ভক্ত। তারপরে আটলান্টা গুরু মহারাজ মানে 1983 পানিহাটি ফেস্টিভ্যাল খুব সিম্পলভাবে হতো,
আমেরিকাতে। গুরু মহারাজ যাওয়ার পরে পুরো ফেস্টিভ্যালকে এত সুন্দর বানিয়ে দিয়েছে। এরকম যেখানে গুরু মহারাজ পাই দেয়, কিছু না কিছু মানে একটা নূতন করবে, কিছু একটা উৎসাহ দিয়ে একটা খুব সুন্দরভাবে সে কাজটা করে, সে প্রচারটা করে। তারপরে অবশ্য এই স্পেনে গুরু মহারাজকে কেউ গলা কেটে দিয়েছে স্পেনে, সেখানে ওনাকে মানে অনেক সমস্যা হয়ে গেছে। অবশ্য কিছুদিন হসপিটালে হওয়ার পরে আবার উনি প্রচার কন্টিনিউ করেছেন। আর তারপরে দুঃখদ ঘটনা, 2008 অক্টোবর 23 তারিখে যখন উনি গেছেন আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে বাহরেন, বাহরেন থেকে মুম্বাই, জিবিসি মিটিং অ্যাটেন্ড করতে জন্যে। একদিন আগে উনি ভালোই ছিলেন, চৌপাতি মন্দিরে ক্লাস দিলেন, রাত্রেবেলা ভালো ঘুমিয়ে গেছেন। ভোরে যখন সেক্রেটারি গেছে ওনাকে উঠাতে জন্যে, তখন গুরু মহারাজ ইংলিশে বলছে, হেল্প হেল্প, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। সেক্রেটারি বুঝতে পারছে না কী হলো গুরু মহারাজকে। তারপর সাথে সাথে গুরু মহারাজকে হিন্দুজা হসপিটালে অ্যাডমিট করেছে। তারপর আমরা জানলাম যে গুরু মহারাজের স্ট্রোক হয়েছে, গুরু মহারাজের স্ট্রোক হয়েছে। আর তারপর থেকে গুরু মহারাজের অনেক অনেক অসুবিধা, শরীর একটু মানে লিমিটেড হয়ে গেছে। আর পরে কিছু বর্ষর পরে জানা গেল যে যখন স্পেনে গুরু মহারাজে অ্যাটাক হয়েছিল, তখন যে ব্লাডটা দেওয়া হয়েছিল গুরু মহারাজকে, সে ব্লাডটা ইনফেক্টেড ছিল। সেটার জন্য ধীরে ধীরে ওনার কিডনি লিভার খারাপ হচ্ছিল। তো তারপরে আমরা জানি 2018 কীভাবে গুরু মহারাজের লিভার আর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। আর তারপরে একটা আলাদা স্টোরি আরম্ভ হচ্ছে, যে যে লিভার আর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পরে গুরু মহারাজে আবার যে একটা মানে কী কে একটা একটা যুবকের মতন হয়ে গেছে, এত আরও অ্যাক্টিভ হয়ে গেছে আরও এখন। এটা হচ্ছে গুরু মহারাজের একটা বিশেষ গুণ, যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণ ওনাকে ঢেলেছেন, উনি প্রত্যেকটা পরিস্থিতিতে আরও ফুটে উঠেছে, আরও ভগবানের সেবা যেটা আগে করছিল তার থেকে আরও বেশি করছে। সাধারণ জীব তো এরকম সমস্যা হলে একটু কম হয়ে যাবে সেবাতে উৎসাহ, কিন্তু গুরু মহারাজের উনি যত কষ্ট পাচ্ছে আরও সেবাটা আরও বেশি করছে, আরও উৎসাহ দিয়ে করছে। সেটাই হচ্ছে ওনার স্পেশাল গুণ, আর সবাইকে এনকারেজ করছে। আর যেভাবে এখন করোনার সময় গুরু মহারাজই স্টার্ট করেছে জুম জিনিসটা, সবার বাড়িতে যাওয়া জুমে। আমি তো কিছুদিন আগেই আমি মনের মধ্যে ভাবছিলাম যে কৃষ্ণ যেভাবে 16,108 রানীকে একসাথে আনন্দ দিয়েছে, এরকম গুরু মহারাজ মানে হচ্ছে যে সবার মনে ভিতরে ইচ্ছা ছিল যে আমাদের জীবনে কি এরকম একটা দিন আসবে যে গুরু মহারাজ আমাদের বাড়িতে আসবে, আমাদের অল্টার দেখবে, আমরা যে রান্না করেছি আমাদের হাতে রান্নাটা খাবে, এটা কি কোনো দিন সম্ভব? এরকম একটা সাধারণ ভক্ত একটা বিচার করতে পারে, কিন্তু গুরু মহারাজ করোনার সময়ে হাজার হাজার ভক্তের বাড়িতে একসাথে চলে গেছে। মানে উনি অলরেডি সবার হৃদয়ের ভিতরে ছিলেন, এখন হৃদয় থেকে সবার বাড়ির ভিতরে চলে গেছে, সবার অল্টারের ভিতরে চলে গেছে, সবার রান্নাঘর ভিতরে চলে গেছে। আর সবাইকে আনন্দ দিয়েছে, সবাই সাথে কথা বলা, সবার ডিটিসগুলো দেখা, তো কত সুন্দরভাবে গুরু মহারাজ মানে যে কোনো একটা যে পরিস্থিতিতে কৃষ্ণা ওনাকে ঢালুক, উনি খুব সুন্দরভাবে উঠবে, কিছু না কিছু একটা আরও প্রচার বাড়াতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের মহান মহান গুরু মহারাজের ছোট্ট ছোট্ট স্টোরি। অনেক অনেক কিছু বলে আছে গুরু মহারাজের ব্যাপারে, বলতে আরম্ভ করে মনে হয় যে কোথায় আরম্ভ করবে, কোথায় শেষ করবে, এটা একটা সাগরে মতম। মানে যদি পুরো রাত আমি যদি বলতে থাকি তাহলে এটা শেষই হবে না। এরকম একটা ওনার জীবনের অনেকগুলো ইন্সপায়ারিং, ওনার কী বলে, ওনার লাইফ ইট সেলফ ইজ সো ইন্সপায়ারিং। ওনার এভরিডে রুটিন দেখলে, যে সাধারণ ভক্ত মানে হচ্ছে এক বর্ষরে এত সেবা করে না যেটা গুরু মহারাজ একদিনে করে, এভরি সিঙ্গল ডে। আর এরকম সিচুয়েশনে যে উনি প্রতি একটা মিটিং অ্যাটেন্ড করবে, আর মিটিং অ্যাটেন্ড করা মানে বসা না, হাত উঠাবে মিটিংয়ে, কথা বলবে, আর একটা প্রতি একটা ডিসকাশন যেটা ইমেলে হয়, এটা না যে শুধু পড়বে, আবার উনি জবাব দেবেন, চার চার পেজ, পাঁচ পাঁচ পেজ, ওইগুলো সব শুনলে পড়লে মনে হয় যে এটা কোনো সাধারণ লোক না। এত যে কখন উনি সময় পেয়ে যাচ্ছেন, আর এত লোকের ইমেল আনসার করা, জবাব দেবা, মিটিং অ্যাটেন্ড করা, প্রোগ্রাম অ্যাটেন্ড করা, নিজের সাধনা, নিজের শরীর, এত লোকের সাথে ফিজিক্যাল দেখা করা, আর তারপরে ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, সবসময় ক্লাস দেওয়া, চেতন মহাপ্রভু চেতন লীলা ক্লাস দেওয়া, সো অসম্ভব। সো সেটা হচ্ছে আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ। সো অনেকক্ষণ আপনাদের সময় নিলাম, ক্ষমা করবেন, অনেক দেরি হয়ে গেছে।
এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। পরমারাধ্য গুরু মহারাজ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ। ইদে অডিও খুব সুন্দর প্রশ্ন। আপনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ গুরু মহারাজ তো এরকম প্রভুপাদকে অ্যাজ ইট ইজ ফলো করতে পারলেন যেহেতু উনি হচ্ছেন নিত্য সিদ্ধ, কিন্তু আমাদের সিচুয়েশনে আমরা কী করে সে ভাবটা নিয়ে আসতে পারি আমাদের মধ্যে যে আমরা প্রভুপাদকে কিংবা গুরু মহারাজকে অ্যাজ ইট ইজ ফলো করতে পারবো। আমি ভাবছি যে স্টেপস, স্টেপ বাই স্টেপ, যেরকম যদি কোনো যেরকম একটা স্কুল, স্কুলে একসাথে কেউ ডক্টর হয়ে যাবে না, পিএইচডি হবে না, আগে ক্লাস ওয়ানে যাবে, তারপরে ক্লাস টুতে যাবে, এরকম করে ধীরে ধীরে ক্লাস টুতে একটা কোশ্চেন পেপার আসবে, সেটা পাস হতে হবে, তারপরে ক্লাস থ্রি, এরকম ধীরে ধীরে উপরে যাবে। এরকম হতে পারে হঠাৎ করে আমরা একই দিনে এইরকম লেভেলে আসতে পারবো না যেখানে আমরা শিল প্রভুপাদের ইনস্ট্রাকশন অ্যাজ ইট ইজ ফলো করতে পারবো, কিন্তু যদি আমরা স্টেপ ওয়ানে স্টার্ট করবো, যেরকম আমাদের ইমিডিয়েট অথরিটি, যেরকম যদি আমাদের মন্দিরে আমাদের যে থেকে বরিষ্ঠ বৈষ্ণব আছে কিংবা যারা টেম্পল প্রেসিডেন্ট আছে, যারা অথরিটি আছে, তাদের ইনস্ট্রাকশনস, তারা যে আমাদেরকে ফলো করতে বলেছে, যদি সেটা আমরা অ্যাজ ইট ইজ ফলো করতে আরম্ভ করব, তাহলে ধীরে ধীরে আমাদের লেভেলটা বাড়তে থাকবে। আগে মন্দিরে অধ্যক্ষ, তারপরে আরও সন্ন্যাসী, গুরু, এরকম করে উপরে উপরে যেতে পারবো। আমাদের এখন আপাতত সমস্যা এটা আছে যে আমরা প্রভুপাদকে অ্যাজ ইট ইজ ফলো করতে চাই, কিন্তু আমাদের নিজে মন্দিরে অধ্যক্ষকে আমরা অ্যাজ ইট ইজ ফলো করতে পারি না, যেহেতু আমরা ভাবি ওর ভিতরে তো দোষ আছে, ওর ভিতরে, কেন আমরা পাশে থেকে দেখি তো, যখন একটা চন্দ্রমাকে পাশে থেকে দেখলে তো বোঝা যাবে চন্দ্রমা ভিতরে অনেক দাগ আছে। এরকম যখন আমরা কারোর সাথে খুব পাশে থাকি, তার ভ্যালিউটা জানতে পারি না, যেহেতু তার সে আমাদের পাশে আছে, তার ভিতরে অনেকগুলো দোষ দেখা যায়। দোষ দেখা গেলে কী হয়, মনে হয় যে ও কি ও কি পিওর ডিউটি নাকি, যে আমি ওকে পুরো ইনস্ট্রাকশন ফলো করবো, ও কি সেটা প্রভুপাদ নাকি, যে ও যেভাবে বলবে সেটা আমার অ্যাজ ইট ইজ ফলো করতে হবে। প্রভুপাদ বললে আমি অ্যাজ ইট ইজ ফলো করবো, গুরু মহারাজ বললে আমি করবো, কিন্তু এ বললে আমি করবো না, সেটা আমাদের সাধারণ ভাব। কিন্তু মেন প্রবলেম হচ্ছে যে ও পিওর ডিউটি নাও হতে পারে, কিন্তু আমরা যদি সে অভ্যাস করব যে আমাদের নিজের ইচ্ছাগুলোকে স্যাক্রিফাইস করে, শরণাগতি করে, অন্য ভক্তের যেভাবে ইচ্ছা আছে, যে আমাদের থেকে একটু উপর স্থায়িতে আছে, অধ্যক্ষ আছে, তারা যেভাবে বলছে সেভাবে আমরা যদি করতে নিজেকে বাধ্য করব, নিজেকে আমরা সেভাবে ট্রেন করব, তাহলে ধীরে ধীরে আমাদের স্বভাবটা সুন্দর হয়ে ফুটবে, খুব সুন্দরভাবে আমরা তৈয়ার হব। তো এরকম স্টেপ বাই স্টেপ, কেন এখন এরকমই কোশ্চেন আসতে পারে যে হতে পারে অনেক সময় ওরা যেটা ইনস্ট্রাকশন দিচ্ছে, যেটা আমাদের মন্দিরের অধ্যক্ষ, সেটা আমার এত কারেক্ট নাও থাকতে হবে না, থাকতে পারে, কিন্তু মেন আমাদের কী করতে হবে, দ্য অ্যাটিটিউড টু ফলো দি সিনিয়র, যা এটা ইনস্ট্রাকশন, এটা লাইন অফ অথরিটি, আমাকে সেভাবে ফলো করতে হবে। যদি আমরা সেটা সঠিকভাবে করব, তাদের তার মধ্যে ভুল থাকলেও সেটা আমাদের খাতাতে উঠবে না, যেহেতু আমরা জাস্ট অথরিটি ফলো করছি আর সেটা কৃষ্ণ দেখছে। তো সেভাবে আমরা কী বলে আমরা ভালো কোয়ালিটি ডেভেলপ করব। কেন গোলোক বৃন্দাবন থেকে আমরা যে এখানে নিচে এসেছি, আমরা কিসের জন্য এসেছি, এটা না যে ওরা বলছিল যে তোমার সোলোমালা আজকে ভালো হয় না বলে আমাদেরকে নিচে ফেলে দিয়েছে, আমরা এসেছি যেহেতু আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট থাকার ইচ্ছা ছিল, আমি আমার নিজের ইচ্ছা মতন থাকতে চাই, সে ভাব ছিল বলে তো আজকে নিচে আছি। আর এখানে আসার পরে সেই ভাব কন্টিনিউ হয়ে যাচ্ছে, ভক্তিতে তো আছি কিন্তু এখনও সে ভাবটা যায়নি, আজকে আমার ইচ্ছা এটা করার নেই, আমি করব না, আমার এই সেবা ভালো লাগে আমি এটাই করব, এই ভক্ত আমার ভালো লাগে না, ওর সাথে আমার পটে না, আমি ওর সাথে সেবা করব না, এটা দিলে করব, ওটা দিলে করব না, আজকে করব, কালকে করব না, এখনও সে ভাবটা যায় না যে আমাকে এটা বলা হয়েছে, আমার ভালো লাগে না লাগে আমাকে করতে হবে। যদি সে শরণাগতি ভাবটা এখন থেকে আমরা ডেভেলপ করব, তাহলে ধীরে ধীরে একদিন এরকম আসবে যেখানে শ্রীল প্রভুপাদ, গুরু মহারাজ আর কৃষ্ণ যেভাবে চায় সেভাবে আমাদের জীবনটা চলবে। সো এটা স্টেপ বাই স্টেপ আমাদের সেভাবে, আর সেটা এটা ইনস্ট্রাকশন সবাই জন্যে মানে অ্যাপ্লিকেবল আছে।
একটা গৃহস্থ জনে অ্যাপ্লিকেবল আছে, যেখানে একটা স্ত্রী আছে তাকে তার হাজব্যান্ডের ইনস্ট্রাকশন সেভাবে ফলো করতে হবে, যেরকম বাচ্চারা আছে তাদেরকে মা বাবার ইনস্ট্রাকশন এরকম ফলো করতে হবে, যেরকম একটা ব্রহ্মচারী আছে মন্দিরে তাকে তার অধ্যক্ষের ফলো করতে হবে, আর যে মন্দিরে অধ্যক্ষ অলরেডি আছে তাকে তার জিবিসির ইনস্ট্রাকশন এরকম ফলো করতে হবে। এরকম একটা সুন্দর সিস্টেম অলরেডি বানানো আছে, যদি সবাই এরকম নিজে নিজে সিনিয়র ইনস্ট্রাকশনটা ফলো করবে তাহলে নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকার যে একটা স্বভাব আছে সেটা ধীরে ধীরে মন্দ হয়ে যাবে। যেরকম একটা ধার চাকু থাকে, সে এখন ধীরে ধীরে ধারটা মানে শেষ হয়ে ওটা মানে মন্দ হয়ে যাবে, মানে সফট হয়ে যাবে, সফট। এরকম আমাদের হার্ট এখন চাকুর মতন আছে, আমরা রেডি আছি সবাইকে অ্যাটাক করতে জন্যে, অলগ 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 অনর্থ অলগ অলগ ভাব আছে, কিন্তু এরকম করলে সেবা ধীরে 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 সফট হয়ে যাব আমরা, তখন প্রভুপাদ আর কৃষ্ণ যেভাবে চাই সেভাবে আমরা চলে যাব সেবাতে। আগে গুরু মহারাজের সেবাতে কিভাবে দৃঢ় হওয়া যাবে, সেবাতে দৃঢ় হতে জুনে সেবা করতে জুনে সে পরিবেশটায় সেভাবে বানাতে হবে, তখন দৃঢ়তা আসবে। ফর এক্সাম্পল, যদি আজকে কেউ নিশ্চয় করেছে, যদি কেউ ধরেন মদ খায়, তো আজ থেকে নিশ্চয় করেছে আমি আর মদ খাবো না, ঠিক আছে মদ খাবে না ভালো, কিন্তু তুমি চাকরি করছো এখনও মদের দোকানে যেখানে তোমাকে মদ বিক্রি করতে হবে, কাউকে দিতে হবে, কিনে আসতে হবে, তাহলে তুমি যে এটা নিশ্চয় করলে যে আমি আজ থেকে মদ খাবো না, সেটা তোমার এই নিশ্চয়টা কতদিন থাকবে? থাকবে না। যে 10-15 দিন পরে আর ওই মদটা দেখে দেখে বিক্রি করে নিয়ে আসে, কিনলে গ্লাসে ঢেললে ধীরে ধীরে মনে হবে যে ঠিক আছে খেয়ে নি। তো যে কোনো প্রমিস আমরা ভাবি, যে কোনো একটা ডিটারমিনেশন দৃঢ়, সেটা তখনই থাকবে যখন সেটা থাকতে জন্য একটা অ্যাটমসফিয়ার বানাতে হবে। ফর এক্সাম্পল, আমি জানি না আমার এক তো বাংলা একটু ভাঙা ভাঙা থাকে, ঠিকভাবে বোঝাতে পারছি কি না, যেরকম একটা আইসক্রিম, আইসক্রিমকে ফ্রিজের ভিতরে রাখলে আইসক্রিমের মতন থাকবে, ফ্রিজে থেকে বাইরে আসলে গলে যাবে, তার মানে বাতাবরণটা ঠিকভাবে বানাতে হবে। এরকমই আমরা গুরুমাকে ভালোবাসি, আমরা গুরুমাকে সেবা করতে চাই, গুরুমার সেবা করতে জন্য আমাদের দৃঢ় নিশ্চয় আছে, কিন্তু দৃঢ় নিশ্চয়টা বেশি দিন রাখতে জন্য একটা বাতাবরণ বানাতে হবে, একটা টেম্পারেচার, টেম্পারেচারটা ঠিক থাকলে সে দৃঢ় নিশ্চয় বেশি দিন থাকবে, নালে কি হবে এই দৃঢ় নিশ্চয়টা শুধু JSS ক্লাসের সময়ে আসবে, জাস্ট ওই ক্লাস শেষ হওয়ার 2 দিন পরে ওই দৃঢ় নিশ্চয়টা আবার শেষ হয়ে যাবে, আবার নেক্সট JSS মিটিংয়ে আবার সেটা উঠবে, এরকম হতেই থাকবে। কিন্তু JSS থেকে আরেকটা JSS মিটিংয়ে মাঝে যে সময় আছে সেটা আমাদের খুব কনসেন্ট্রেট করে টেম্পারেচার বানাতে হবে, ভালো বাতাবরণ ক্রিয়েট করতে হবে, তার মানে বৈষ্ণব নিন্দা করতে নেই, অন্য বৈষ্ণবের যদি কেউ নিন্দা করছে শুনতে নেই, যদি জপ ভালো হচ্ছে, যদি বাঞ্ছন ভালো হচ্ছে, তাহলে আপনি আপ গুরু সেবায় জুনে দৃঢ় নিশ্চয় আপনি আপ উঠবে। দৃঢ় নিশ্চয়টা কেন বন্ধ হয়ে যায়, সায়েন্স বলছে যে একটা সাধারণ মানুষকে 1 ঘন্টার ভিতরে 30,000 থটস বিচার আসে, ও 30,000 32,000 বিচারের মধ্যে একটা বিচার আছে যে আমি গুরু সেবা করব, দৃঢ় নিশ্চয় আছে একটা বিচার, এখন এই 32,000 বিচারের মধ্যে একটা বিচার ক্রাশ হয়ে যায়, ক্রাশ হয়ে যাচ্ছে, এখন এই একটা বিচারকে শক্তি দিতে হবে এই 30,000 বিচারকে ক্রাশ করতে জুনে। সো এর শক্তি যখন আসবে যখন আমরা এই বিচারকে প্রসাদ দেব, তার মানে জপ, তার মানে ভালো ভাগবত পড়া শোনা, ভালো ভক্তদের সাথে সঙ্গ করা, যারা ওই লেভেলে আছে কিংবা যারা আমাদের থেকে একটু ভালো লেভেলে আছে, সাধারণত আমাদের ইচ্ছা এরকম থাকে যারা আমাদের সেম লেভেলে আছে আমরা তাদের সাথে সঙ্গ করি। সো আমাদের ভিতরে যাদের দোষ আছে ওদের ভিতরে ওই দোষ আছে, আমাদের যাদের নিন্দা করতে ভালো লাগে ওদেরকে ওই ভক্তের নিন্দা করতে ভালো লাগে, সেজন্য আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। তারপরে কি হয়, ও আমাকে সাহায্য করছে ভক্তিতে নিচে যেতে জন্যে, আমি ওকে সাহায্য করছি ভক্তিতে নিচে যেতে জন্যে, আর 2 জন মিলে নিচে চলে যাচ্ছি। তার বদলে যে আমাদের থেকে একটু উঁচু আছে, যে যার ভিতরে আমাদের থেকে একটু ভালো গুণ আছে, তাদেরকে ধরলে ও উঁচু যাবে, আমাদেরকে একটু ওদের সাথে উঁচা উঁচা নিয়ে যাবে, আর আমাদের দিনে দিনে বিচারগুলো ভালো হতে যাবে, তখন গুরু সেবা দৃঢ় নিশ্চয় দিয়ে করতে পারবো। সেজন্যে কার সঙ্গে আছি এটা খুব ইম্পর্ট্যান্ট। আর শোনা শোনা, শ্রবণ করা শ্রবণ করা শ্রবণ করা, সাধনা
নিজের সাধনাটা ভালো রাখতে। এইগুলো সব হলে আমাদের আইসক্রিমটা মেল্ট হবে না, মানে আইসক্রিমটা ফ্রিজারে রাখতে হবে। মানে এই সব বাতাবরণটা ভালো রাখলে আমাদের যে গুরু সেবার যে দৃঢ় নিশ্চয় সেটা কোনো দিন কম হবে না। গৃহস্থের সবথেকে ইম্পর্টেন্ট দায়িত্ব হচ্ছে নিজে ফ্যামিলিকে দেখা। কেন, যদি আমরা নিজে ভালো ভক্ত হব সেটাই গুরুমাকে খুব আনন্দ দেবে। অনেক সময় আমরা ভাবি যে যদি আমি প্রচার করব তাহলে গুরু মহারাজ খুব খুশি হবে। সেটা জুনে পরিবারে যদি দুইটা চারটা কাজ না করতে পারি, কাউকে যদি কষ্ট হচ্ছে, সবাইকে কষ্ট দিয়েও আমি প্রচার করব তাহলে আমার গুরু খুব খুশি হবে, কিন্তু সেটা সত্যি না। সবার এক একটা দায়িত্ব আছে, সে যার যেটা দায়িত্ব আছে সে দায়িত্বটা ভালোভাবে পূর্ণ করতে হবে। তো যারা গৃহস্থ আছে তারা যদি ব্রহ্মচারীর মতন থাকতে চেষ্টা করবে, কিংবা যদি কোনো গৃহস্থ আছে তারা যদি সন্ন্যাসীর মতন প্রচার করার চেষ্টা করবে, তাহলে সে আশ্রমের পুরো ব্যালেন্সটা ডিস্টার্ব হয়ে যাবে। সেজন্য আমি অনেকবার ক্লাসে বলি যে প্রচার করা কোনো অসুবিধা নেই, খালি সময়ে, মানে সবথেকে মেন হচ্ছে যে বাড়ির ভিতরে যারা আছে তাদেরকে ভক্ত বানাতে চেষ্টা করতে হবে। মানে বাড়িতে প্রসাদ রান্না করা, বাড়িতে জব করা, আর আজকাল তো এত সুবিধা আছে, এই ইন্টারনেট প্রিচিং আছে, যেটা বাড়িতে বসে বসেও করা যায়। তো সেভাবে খুব ভালোভাবে ব্যালেন্স করতে হবে দুটো জিনিসকে, মানে সন্ন্যাসী হওয়ার চেষ্টা করতে নেই। যারা সন্ন্যাসী তাদের এটাই কাজ আছে, যেহেতু তাদের আর কোনো দায়িত্ব নেই। কিন্তু যারা গৃহস্থ আছে, যেহেতু এই জন্মে ভগবান আমাদেরকে এরকম সিচুয়েশনে ঢেলেছে, সেজন্যই সেভাবে করব। যদি পরের জন্মে ভগবান সন্ন্যাসী হওয়ার চান্স দেবে তখন সেভাবে করব। মানে ভগবান যেরকম একটা ফুলকে যেই মাটিতে দেওয়া হয়েছে সেই মাটিতে ফুলকে উঠতে হবে। যদি ফুলটা বলবে যে এই মাটিটা ভালো নেই, ওই মাটিতে দিলে আমি ভালোভাবে ফুটতাম, এরকম যদি আমরা এখন আমাদেরকে এরকম পরিবেশে আছে, গৃহস্থ জীবনে ঢেলেছে, সো এই গৃহস্থ জীবনের মধ্যে ব্যালেন্স করে, যেরকম প্রভুপাদ বলেছে এইট, ভক্তিবিনোদ ঠাকুর বলেছে এইট এইট এইট, মানে আট ঘন্টা নিজের সাধনার জন্যে, আট ঘন্টা মানে আত্মা সাধনার জন্যে, আট ঘন্টা পরিবারের জন্যে, আট ঘন্টা যে শরীরের জন্যে, সেভাবে ডিভাইড করতে হবে। সো সেভাবে ডিভাইড করলে কারো কিছু সমস্যা হবেই না। আর বাড়িতে যারা আছে তারা তো বৈষ্ণব, সো বাড়িতে যদি ওদের সেবা করছি তাহলে বৈষ্ণবের সেবা করছি আর কি। তো যেভাবে যার পরিস্থিতি আছে, আমি বলছি না যে একটা চপ্পলের সাইজ সবাইকে পরতে হবে, সবার জীবনের বাড়ির পরিবেশটা আলাদা আছে। যে কারো কারো বাড়িতে বাচ্চারা একদম বড় হয়ে গেছে, অনেক ফ্রি টাইম আছে, ওকে তো প্রচার করো, হ্যাপি। কাদের মানে এখন বাচ্চারা ছোটো ছোটো আছে, চার বছর পাঁচ বছর, স্কুলে আজ পাঠানো আছে, অনেক কিছু কাজ থাকে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিবেশে আছে। যেভাবে আপনার যেভাবে স্যুট হচ্ছে সেভাবে দেখেন। কাউকে মানে কি বলে দুঃখ দিতে নেই, আর নিজের যে দায়িত্বগুলো দায়িত্ব থেকে পালিয়ে যেতে নেই। নিজের যে দায়িত্ব, যেরকম একটা স্ত্রীর একটা দায়িত্ব আছে, পুরুষের একটা দায়িত্ব আছে, একটা ছেলের দায়িত্ব আছে মা বাবার উপরে, একটা পতির দায়িত্ব আছে স্ত্রী, যার যে দায়িত্ব, যে রোলটা দেওয়া হয়েছে, যে পাত্র আছে আপনার, সে পাত্র সাথে সাথে যেটা করতে পারেন ইজিলি সেটা করেন, যেভাবে ইজিলি হবে সেটা করেন। সো গ্রহ অবশ্যই এটা একটা একটা আলাদা ক্লাস পুরোপুরো, কিন্তু যেহেতু গুরু মহারাজ সাথে সম্বন্ধিত, বাস গুরু মহারাজ তো, যদি আমরা নিজে জীবনে যদি ভালো ভক্ত হতে পারি তাও গুরু মহারাজ খুব খুশি হবে। গুরু মহারাজ তো বলছে না যে পরিবারকে ডিস্টার্ব করে তোমরা প্রিচিং করো। আর প্রিচিংয়ের পরিভাষাটা আমরা খুব সীমিত করে দিয়েছি। আমরা ভাবছি প্রিচিং মানে ক্লাস দেওয়া, প্রিচিং মানে বুক ডিস্ট্রিবিউশন করা। অ্যাকচুয়ালি এটা সত্যি না। প্রিচিং মানে রান্না করা, প্রিচিং মানে ভগবানকে সাজানো, প্রিচিং মানে ফুলমালা বানানো, সব কিছু প্রিচিংই আছে। আজকে যদি কোনো মন্দিরে ভালো ফুলমালা না থাকলে দর্শন করতে কেউ আসবে না। আজকে যদি কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে কোনো ভক্ত আসবে না। আজকে যদি পূজারি ভগবানকে ভালো কাপড় না পরাবে কী করে ভক্তিতে কেউ আগে মানে প্রোৎসাহিত হবে। আজকে যদি কেউ মন্দিরে ভালো রান্না হয়ে
সানডে ফিস্টে মানে ভালো প্রসাদ পাবে না তখন প্রচার হবে না। সব কিছুই প্রচার, রান্না করায় প্রচার। আচ্ছা, আজকে যদি কোনো একটা গৃহিণী নিজের বাচ্চাকে ভালো ভক্ত বানিয়েছে, ও একটা ছোটো বাচ্চা কোনো প্রোগ্রামে গিয়ে মৃদঙ্গ বাজাচ্ছে, ভজন করছে, বাকি সব দেখে হা কত সুন্দর, মানে ভক্তি জীবনে এরা কত সুন্দরভাবে সব কিছু পালন করছে দেখে যদি উৎসাহিত হবে, সেটাই প্রচার। আর আমরা যদি নিজেই ভালো ভক্ত হয়ে আমরা নিজের সাধনা ভালোভাবে করছি, আমরা যদি সবাই সাথে ভালোভাবে কথা বলছি, আমাদের ব্যবহারটা খুব অনুকূল আছে, আমাদের ভিতরে খুব ভালো গুণ রয়েছে, সেটাই একটা প্রচার। আমাদেরকে দেখে সবাই ভাবে হ্যাঁ কৃষ্ণ ভক্ত মানে এইরকম হতে হবে, কত সুন্দর স্বভাব, কত সুন্দর ব্যবহার, কত সুন্দর বলা। সো এই প্রচার জিনিসটা অনেক বড় আছে তার পরিভাষা। আমরা প্রচার জিনিসকে খুব ছোট করে দিয়েছি, প্রচার মানে ক্লাস দাও, প্রচার মানে বই ডিস্ট্রিবিউট করো, সব কিছু প্রচার। আমরা নিজের সোলোমালা যদি টাইমে কমপ্লিট করছি সেটাই প্রচার, অনেক লোককে ওটা উৎসাহ দেবে, নিজের সাধনা যদি আমরা ভালোভাবে করছি। সো যার যেরকম পরিস্থিতি আছে, আমি বলছি না যে সবাইকে প্রবচনই দিতে হবে, কিংবা আমি বলছি না যে সবাইকে ফুলমালাই বানাতে হবে, হতে পারে কেউ জানে না বানাতে। যেরকম একটা পাখি উড়তে জানে, একটা মাছ সাঁতার কাটতে জানে, একটা হাতি চলতে পারে, হাতিকে আমরা বলতে পারবো না যে তুমি সাঁতার কাটো, একটা মাছকে বলতে পারবো না যে তুমি হাওয়াতে উড়ো, যার ভিতরে যে গুণ কৃষ্ণ দিয়েছে সেই গুণটা নিয়ে গুরু মহারাজ আর কৃষ্ণর সেবা করতে চেষ্টা করতে হবে। কিন্তু আজকে যদি আমি সাঁতার কাটতে জানি না কিন্তু অন্য মাতাজি সাঁতার কাটছেন বলে আমাকে ওই সেবাটা করতে হবে তখনই গুরু মহারাজ খুশি হবে, সেটা সত্যি না। আমাদের ভিতরে যে গুণ আছে আমরা যদি সেই গুণে সেবা করব গুরু মহারাজ খুশি হবে।